السلام عليكم. আমি ডক্টর মালিক মুরাদ, অ্যাসোসিয়েট প্রফেসর অর্থোপেডিক্স। আজকে আপনাদের আমি ফ্র্যাকচারের শেষ অংশটুকু পড়াবো এবং আগের যে ফ্র্যাকচারগুলো আছে সবগুলো আজকে রিপিট করব। আজকে লেকচারটা হবে ফ্র্যাকচার অ্যাট এ গ্ল্যান্স, তার মানে হলো আমি টোটাল ফ্র্যাকচারই আজকে পড়াবো। আমি আশা করি আপনারা আগে যারা এই লেকচারগুলো মিস করছেন আজকে হয়তো সেটা রিকভার হয়ে যাবে, যদি আপনারা থাকতে পারেন। আমি সবগুলো ফ্র্যাকচারই আজকে চেষ্টা করব পড়ানোর জন্য। দেখুন, আমরা প্রথম ক্লাসে পড়েছিলাম বেসিক প্রিন্সিপাল অফ ম্যানেজমেন্ট অফ ফ্র্যাকচার, আমরা এটা দিয়ে শুরু করব। তারপরে আজকে আমরা স্পেসিফিক্যালি চারটা ফ্র্যাকচার পড়াবো যেগুলো আগে পড়ানো হয়েছে। তার মধ্যে ছিল কোলিস ফ্র্যাকচার, সুপ্রাকন্ডাইলার ফ্র্যাকচার, ফ্র্যাকচার নেক অফ ফিমার, ফ্র্যাকচার শেফট অফ ফিমার। আমি সবগুলো ফ্র্যাকচারই আজকে রিপিটেশন করবো এবং তার সাথে একটা নতুন জিনিস পড়াবো, সেটা হচ্ছে ওপেন ফ্র্যাকচার। এটা অনেক সময় পরীক্ষা আসে, সে ওপেন ফ্র্যাকচারের ম্যানেজমেন্ট আজকে আমি একটু বলব। দেখুন, ফ্র্যাকচার আমি আজকে আর ডিটেলস পড়াবো না, আমি যেগুলো পড়াইছিলাম সেগুলো রিপিট করবো। ফ্র্যাকচার কাকে বলে? একটা বোনস ভেঙে গেলে সেটার নামই হলো ফ্র্যাকচার। এটার ডেফিনেশনটা হলো ব্রেক ইন দ্য স্ট্রাকচারাল কন্টিনিউটি অফ দ্য বোন, অনেকে বলে বোন অর কার্টিলেজ, তারা দুটি বলতে পারে। তাহলে ডিফাইন ফ্র্যাকচার, ব্রেক ইন দ্য স্ট্রাকচারাল কন্টিনিউটি অফ দ্য বোন। ক্লাসিফিকেশন অফ ফ্র্যাকচার, ফ্র্যাকচার বেসিক্যালি থ্রি টাইপস, আমি আপনাদের এটা আগেও বলেছি, ফ্র্যাকচার বেসিক্যালি থ্রি টাইপস। সিম্পল ফ্র্যাকচার, কম্পাউন্ড ফ্র্যাকচার, কমিউনেটেড ফ্র্যাকচার। সিম্পল ফ্র্যাকচার মিন্স অনলি টু পার্ট ফ্র্যাকচার, একটা হাড় যখন শুধু দুইটা ভাগ হয় সেটার নামই হলো সিম্পল ফ্র্যাকচার। সিম্পল ফ্র্যাকচারের আর একটা নাম ক্লোজড ফ্র্যাকচার, সিম্পল ফ্র্যাকচারের আর একটা নাম হলো ক্লোজ ফ্র্যাকচার। কম্পাউন্ড ফ্র্যাকচার, এটার আর একটা নাম হলো ওপেন ফ্র্যাকচার, যখন কোনো হাড় ভেঙে যায় তখন সেখানে যে ব্লাড জমে এই ব্লাডটা যখন বাইরে চলে আসে, দ্যাট মিনস হলো হাড়ের ভাঙা অংশটা যখন বাইরের সাথে কমিউনিকেট হয়ে যায় তখন সেটাকে বলা হয় ওপেন ফ্র্যাকচার। তাহলে ওপেন ফ্র্যাকচারের ডেফিনেশন হলো হোয়েন ফ্র্যাকচার হ্যামাটোমা কমিউনিকেটস উইথ এক্সটেরিয়র, হাড় বেরোয় আসতেও পারে নাও পারে, কিন্তু হাড় ভাঙার পরে যে ব্লাড সেটা যদি বাইরে চলে আসে সেটাই আমরা তখন বলবো যে ওপেন ফ্র্যাকচার। আর নাম্বার থ্রি হলো কমিউনিটেড ফ্র্যাকচার, কমিউনিটেড ফ্র্যাকচার মিস হলো মাল্টিপল ফ্র্যাগমেন্ট, একটা হাড় ভেঙে যখন অনেকগুলো টুকরো হয়ে যায় সেটাকে আমরা বলি কমিউনিটেড ফ্র্যাকচার। তাহলে দেখুন, ফ্র্যাকচার বেসিক্যালি থ্রি টাইপস, সিম্পল ফ্র্যাকচার অর ক্লোজ ফ্র্যাকচার, অনলি টু পার্ট ফ্র্যাকচার, কম্পাউন্ড ফ্র্যাকচার অর ওপেন ফ্র্যাকচার, হোয়েন ফ্র্যাকচার হ্যামাটোমা কমিউনিকেটস উইথ এক্সটেরিয়র, নাম্বার থ্রি কমিউনিটেড ফ্র্যাকচার, দ্যাট মিন্স মাল্টিপল ফ্র্যাগমেন্ট ফ্র্যাকচার। দিস ইজ দ্য বেসিক টাইপস অফ ফ্র্যাকচার। অ্যানাদার ক্লাসিফিকেশন, এটিওলজিক্যাল ক্লাসিফিকেশন অফ ফ্র্যাকচার। এটিওলজিক্যালি ফ্র্যাকচারকে দুই ভাগে ভাগ করা হয় ব্রডলি, কনজেনিটাল অ্যাকোয়ার্ড। কনজেনিটাল মিন্স বাই বর্ন, জন্ম থেকে যদি হাড় ভাঙা নিয়ে কেউ জন্মগ্রহণ করে সেটাকে বলা হয় কনজেনিটাল ফ্র্যাকচার। এটার উদাহরণ হলো অস্টিওজেনেসিস ইমপারফেক্টা, অথবা লিখতে পারেন ব্রিটেল বোন ডিজিজ, ব্রিটেল বোন ডিজিজ।
তাহলে এটা গেল কনজেনিটাল একুয়ার্ট। একুয়ার্টের মধ্যে অনেকগুলো ভাগ আছে, আপনারা লিখে রাখুন। নাম্বার ওয়ান সবচেয়ে কমনেস্ট যে ফ্র্যাকচার সেটি হলো ট্রমাটিক। ট্রমাটিক যেমন আমরা অ্যাক্সিডেন্টে ভাঙে, উপর থেকে পড়ে গিয়ে ভাঙে, এগুলো সবই হলো ট্রমাটিক ফ্র্যাকচার। সবচেয়ে কমনেস্ট হলো ট্রমাটিক। তাহলে একুয়ার্টের মধ্যে নাম্বার ওয়ান ট্রমাটিক ফ্র্যাকচার। নাম্বার টু প্যাথোলজিক্যাল ফ্র্যাকচার। নাম্বার টু প্যাথোলজিক্যাল ফ্র্যাকচার। প্যাথোলজিক্যাল ফ্র্যাকচার কাকে বলে? একটা বোনসে যদি কোনো ডিজিজ থাকে এবং সেই ডিজিজের কারণে যদি বোনসটা ভেঙে যায় সেটাকে বলা হয় প্যাথোলজিক্যাল ফ্র্যাকচার। তাহলে প্যাথোলজিক্যাল ফ্র্যাকচারের ডেফিনেশন কি? ফ্র্যাকচার অফ বোনস ডিউ টু প্রি এক্সিস্টিং বোন ডিজিজ। মানে ফ্র্যাকচারটা কেন হয়েছে বোনসে? আগে থেকে বোনসে যেহেতু ডিজিজ ছিল সেটাকে বলা হচ্ছে প্যাথোলজিক্যাল ফ্র্যাকচার। আবারও বলছি আমি, ফ্র্যাকচার অফ বোনস ডিউ টু প্রি এক্সিস্টিং বোনস ডিজিজ, মানে আগে থেকে বোনসটাতে ডিজিজ ছিল এবং ডিজিজের কারণে বোনসটা ভেঙে গেছে, এটার নাম হলো প্যাথোলজিক্যাল ফ্র্যাকচার। এখন দেখুন প্যাথোলজিক্যাল, তাহলে নাম্বার ওয়ান ট্রমাটিক ফ্র্যাকচার, নাম্বার টু প্যাথোলজিক্যাল ফ্র্যাকচার। এই প্যাথোলজিক্যাল ফ্র্যাকচারের আবার অনেকগুলো টাইপস আছে, টাইপ এ, টাইপ বি, টাইপ সি, আপনারা লিখতে পারেন মানে কারণগুলো। টাইপ এ হলো আপনার ইনফ্ল্যামেটরি ডিজিজ, যেমন অস্টিওমায়োলাইটিস। অস্টিওমায়োলাইটিস হলে বোন ভেঙে যেতে পারে, নাম্বার এ ইনফ্ল্যামেটরি। তার মধ্যে উদাহরণ হলো অস্টিওমায়োলাইটিস। নাম্বার বি বোন টিউমার, বোন টিউমারের কারণেও বোন ভেঙে যেতে পারে, ইট মে বি বিনাইন অর ম্যালিগন্যান্ট। বিনাইনের মধ্যে আপনারা লিখতে পারেন জায়েন্ট সেল টিউমার, ম্যালিগন্যান্টে লিখতে পারেন মাল্টিপল মায়েলোমা। তাহলে প্যাথোলজিক্যাল ফ্র্যাকচারের এ বললাম আমরা, বি বললাম, এ বললাম ইনফ্ল্যামেটরি, সাসেজ অস্টিওমায়োলাইটিস, বি বললাম আমরা নিউপ্লাস্টিক অথবা বোন টিউমার। বিনাইন হতে পারে, ম্যালিগন্যান্ট হতে পারে। বিনাইনের এক্সাম্পল হলো জায়েন্ট সেল টিউমার, এটার একটা নাম হলো অস্টিওক্লাস্টোমা। ম্যালিগন্যান্ট হলো মাল্টিপল মায়োলোমা। নাম্বার সি লিখুন সিস্টিক বোন লিশন, সিস্টিক বোন লিশন। এক্সাম্পল হলো সিম্পল বোন সিস্ট, সিম্পল বোন সিস্ট। তাহলে দেখুন আমি আবার রিপিট করছি, একুয়ার্ড ফ্র্যাকচার, তার মধ্যে নাম্বার ওয়ান ট্রমাটিক, কমনেস্ট, সবচেয়ে কমনেস্ট হলো ট্রমাটিক। নাম্বার টু প্যাথোলজিক্যাল, যে আগে থেকে বোনসের ডিজিজ ছিল এই কারণে ভেঙে গেছে। প্যাথোলজির মধ্যে আবার তিনটা টাইপ বললাম, এ, বি, সি, আরও আছে, সবগুলো জানা প্রয়োজন নেই। এতে বললাম ইনফ্ল্যামেটরি, এক্সাম্পল অস্টিওমায়োলাইটিস, বি নিউপ্লাস্টিক, বিনাইনের এক্সাম্পল জায়েন্ট সেল টিউমার, ম্যালিগন্যান্টের এক্সাম্পল মাল্টিপল মায়োলোমা, সি বললাম সিস্টিক বোন লিশন, এটার কারণেও বোনস ভেঙে যেতে পারে, উদাহরণ হলো সিম্পল বোন সিস্ট। তাহলে প্যাথোলজিক্যালের এক হলো, সরি, প্যাথোলজিক্যালের এ হলো ইনফ্ল্যামেটরি, বি হলো নিউপ্লাস্টিক, সি হলো সিস্টিক। তাহলে একুয়ার্ডের ক্লাসিফিকেশানটা আবার বলছি, নাম্বার ওয়ান ট্রমাটিক, নাম্বার টু প্যাথোলজিক্যাল, নাম্বার থ্রি স্ট্রেস ফ্র্যাকচার, স্ট্রেস ফ্র্যাকচার। স্ট্রেস ফ্র্যাকচারের ডেফিনেশন হলো রিপিটেড স্ট্রেচিংয়ের কারণে কোনো কোনো ক্ষেত্রে বোনস ভেঙে যেতে পারে, এটাকে বলা হয় স্ট্রেস ফ্র্যাকচার। আপনারা শুধু একটা উদাহরণ মনে রাখুন, যারা লং টাইম রানার এবং যারা দাঁড়ানোর কাজ করে সার্বক্ষণ দাঁড়ায় থাকে তাদের এইসব ফ্র্যাকচারগুলো হতে পারে, যেমন আপনার মেটা টার্সাল বোন ফ্র্যাকচার হতে পারে, নেক ফিমার ভেঙে যেতে পারে অনেক ক্ষেত্রে, এগুলোকে বলা হয় আপনার স্ট্রেস ফ্র্যাকচার। তাহলে এটিওলজিক্যালি ফ্র্যাকচার টু টাইপস, কনজেনিটাল ফ্র্যাকচার, অ্যাকোয়ার্ড ফ্র্যাকচার।
acute fracture over three types: traumatic, pathological, and stress fracture. After eight to monitor clear enough. Congenital fracture example holo osteogenesis imperfecta. Acute fracture mode first silo act number traumatic. এটা আপনারা জানেন যে কোনো রোড ট্রাফিক অ্যাক্সিডেন্টে ভাঙতে পারে, ফল ফ্রম হাইট, ফল অন গ্রাউন্ড, এগুলোতে ভাঙতে পারে। প্যাথোলজিক্যালের আবার অনেকগুলো ভাগ ছিল, টাইপ এ ছিল ইনফ্লামেটরি সাসেজ অস্টিও মায়োলাইটিস, টাইপ বি ছিল নিউপ্লাস্টিক, বিনাইন হতে পারে, মেলিগন্যান্ট হতে পারে। বিনাইনের এক্সাম্পল ছিল জায়েন্ট সেল টিউমার, মেলিগন্যান্ট বললাম মাল্টিপল মায়োলোমা। প্যাথোলজিক্যালের টাইপ সি হবে সিস্টিক লিশন, এক্সাম্পল সিম্পল বোন সিস্ট। আর লাস্টে বললাম একোয়ার্ডের আরেকটা ক্লাসিফিকেশন স্ট্রেস ফ্র্যাকচার, এক্সাম্পল মেটাকার্পাল বোন ফ্র্যাকচার, রিপিটেড স্ট্রেচিংয়ের কারণে এই বোনগুলো ভেঙে যেতে পারে। তাহলে ফ্র্যাকচার বেসিক্যালি থ্রি টাইপস, প্রথম যেটা ক্লাসিফিকেশন বলছিলাম সিম্পল ফ্র্যাকচার, কম্পাউন্ড ফ্র্যাকচার, কমিউনিটেড ফ্র্যাকচার। এটিওলজিক্যালি ফ্র্যাকচার টু টাইপস, কনজেনিটাল ফ্র্যাকচার, একোয়ার্ড ফ্র্যাকচার। একোয়ার্ড ফ্র্যাকচার নাম্বার ওয়ান ট্রমাটিক, নাম্বার টু প্যাথোলজিক্যাল, নাম্বার থ্রি স্ট্রেস ফ্র্যাকচার। আমি আশা করি এই পর্যন্ত আপনাদের ক্লাসিফিকেশন ক্লিয়ার। আরেকটা ক্লাসিফিকেশন আছে ফ্র্যাকচারের, সেটা হলো রেডিওলজিক্যাল ক্লাসিফিকেশন। এটা আপনারা বই থেকে পড়ে নেবেন। এটা হচ্ছে ফ্র্যাকচার লাইন কোন দিকে গেছে বা ফ্র্যাকচারের ডিরেকশন কোন দিকে হয়েছে, এটার উপর ভিত্তি করে এটাকে ভাগ করেছে। যেমন আপনার যদি এইভাবে ভাঙে তাহলে এটাকে বলি আমরা টার্ন বার্স, যদি বাঁকা হয়ে ভাঙে সেটাকে আমরা বলি অবলিক, যদি একটা কর্টেজ ভাঙে সেটাকে বলা হয় গ্রিন স্টিক, যদি অ্যাশ শেপ ভাঙে সেটাকে আমরা বলি স্পাইরাল। এরকম অনেকগুলো টাইপ আছে, এটা আপনারা বই থেকে দেখে নেবেন। তাহলে ফ্র্যাকচার আমরা তিনটা ভাগে ভাগ করতে পারি, বেসিক্যালি ফ্র্যাকচার থ্রি টাইপস। আর একটা হলো আপনার এটিওলজিক্যাল ক্লাসিফিকেশন, থার্ড হলো আপনার রেডিওলজিক্যাল ক্লাসিফিকেশন। দেখুন ফ্র্যাকচারের ম্যানেজমেন্ট আমি আজকে আপনাদের সংক্ষেপে আলোচনা করব, যেহেতু সবগুলো টপিকের ডিটেলস মানে সংক্ষিপ্ত করে পড়াবো। ফ্র্যাকচার ম্যানেজমেন্ট, ফ্র্যাকচার দুইভাবে চিকিৎসা করা যায়। একটা হচ্ছে নন অপারেটিভ মানে অপারেশন ছাড়া, এটার একটা নাম হলো কনজারভেটিভ। সেকেন্ড হলো অপারেটিভ বা সার্জারি। তাহলে ফ্র্যাকচার ম্যানেজ করা যায় দুইভাবে, একটা হলো নন অপারেটিভ বা কনজারভেটিভ, সেকেন্ড হলো অপারেটিভ বা সার্জারি। আপনাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ আন্ডার গ্র্যাজুয়েটে যে নন অপারেটিভ বা কনজারভেটিভ ফ্র্যাকচার কীভাবে ম্যানেজ করা হয়। তাহলে এখানে কনজারভেটিভ ম্যানেজমেন্টে ফ্র্যাকচারের ফার্স্ট কাজ হলো আপনার রিকগনিশন। আমি গত দিনে পড়াইছি, আপনার আগে টার্মগুলো লিখে বলুন, রিকগনিশন, রিডাকশন, রিটেনশন, রিহ্যাবিলিটেশন, এই ফোর আর। আমি আবারও বলছি, রিকগনিশন, রিডাকশন, রিটেনশন, রিহ্যাবিলিটেশন। এখন দেখুন রিকগনিশন মানে কি, একটা হার ভেঙে গেছে, তাহলে রুগী আপনার কাছে আসলে আপনি কী করবেন? ফার্স্টে রুগী একটা ট্রমার হিস্ট্রি দিবে, দেন ক্লিনিক্যাল ফিচার। আপনি কী পাবেন? আপনি পাবেন পেইন, সুইলিং, টেন্ডার, ডিফর্মিটি, এবং ওখানে চাপ দিলে শব্দ পাওয়া যেত ক্রেপিটাস। এই সবগুলোকে আমরা একসাথে বলি ক্লিনিক্যাল ফিচার। তারপরে আপনি কী করবেন? আপনি ওই অংশের একটা এক্স রে করবেন। এক্স রে করলে আপনি কনফার্ম হবেন এটা ভেঙে গেছে। তাহলে আমরা কী দেখলাম? ক্লিনিক্যাল ফিচার করলাম, দেখলাম এবং ইনভেস্টিগেশন করলাম। ইনভেস্টিগেশন কি? সিম্পল একটা এক্স রে। তাহলে আপনি নিশ্চিত হয়ে গেলেন যে এটা ভেঙে গেছে। এই অংশটুকুর নামই হলো রিকগনিশন, যে আমরা কী করলাম, কনফার্ম হয়ে গেলাম যে এটা ভেঙে গেছে। তাহলে দেখুন এখন আমি নিশ্চিত যে এটা ভেঙে গেছে, রিকগনিশন হয়ে গেল। এখন কী করবে? দেখুন একটা হাড় ভেঙে গেছে, এটা ছিল হাড়টা জোড়া লাগানো, এটা ভেঙে এরকম হয়ে যাবে। এটা কিন্তু ভাঙার পর আর এই অবস্থায় থাকবে না। একটু খেয়াল করুন, আমি একটা এক্স রে দেখাবো। তাহলে আপনাকে এটা কী করতে হবে? টাইনে আবার আগের জায়গায় আনতে হবে। এটার নামই হলো রিডাকশন, এটার নামই হলো রিডাকশন। আমি দেখাচ্ছি, এই দেখুন এখানে একটা ভাঙা এক্স রে। জানি না ক্লিয়ার দেখা যাচ্ছে কি না, দেখুন ফিমার ফ্র্যাকচারের একটা এক্স রে। এই যে এখন হয়তো একটু ভালো বোঝা যাচ্ছে, দেখুন এটা কিন্তু ওভারলেপ হয়ে গেছে। এটাকে টাইনে আবার জায়গা মতো আনতে হবে, এটার নামই হলো রিডাকশন। তাহলে আপনি দেখুন একদিক থেকে টানলে কিন্তু হবে না, তাহলে রুগীর বডি চলে আসবে। আপনাকে এই দিক থেকেও টানতে হবে, তার উল্টা দিক থেকেও টানতে হবে। এই জন্য এটাকে বলা হয় রিডাকশন। আপনি যে এইদিকে টানতেছেন দ্যাট ইজ ট্র্যাকশন, আর অপরজিট দিকে যে টান দিতেছেন সেটাকে বলা হয় কাউন্টার ট্র্যাকশন।
তাহলে রিডাকশন করতে কিভাবে করতে হবে, বাই ট্র্যাকশন অ্যান্ড কাউন্টার ট্র্যাকশন। তাহলে আমরা ফার্স্টে কী করলাম, রিকগনিশন, রিকগনিশন করলাম কিভাবে, ক্লিনিক্যাল ফিচার অ্যান্ড ইনভেস্টিগেশন। তারপরে কী করলাম আমরা, রিডাকশন, রিডাকশন কিভাবে বললাম, করলাম বাই ট্র্যাকশন অ্যান্ড কাউন্টার ট্র্যাকশন। অ্যান্ড রিডাকশন করলে এটা যদি ছেড়ে দেন আবার চলে যাবে, তাহলে এটাকে কী করতে হবে, এই অবস্থায় আপনাকে আবার ধরে রাখতে হবে, দ্যাট ইজ রিটেনশন। তাহলে ধরে রাখতে হবে কীভাবে, আমরা প্লাস্টার দিয়ে ধরে রাখি, অন্যভাবেও রাখা যায়, আপনারা মনে রাখুন প্লাস্টার, প্লাস্টার দিয়ে আমরা এটাকে ইমোবিলাইজ করে ধরে রাখি যাতে আর যাইতে না পারে, দ্যাট ইজ রিটেনশন। এই যে ধরে রাখাটা, যে ফ্র্যাকচারটাতে রিডাকশন করার পরে আবার যাতে ছুটে না যায় সেটার নাম হলো রিটেনশন। তাহলে ফার্স্টে কি, রিকগনিশন, তারপরে কি করলাম আমরা, রিডাকশন বাই ট্র্যাকশন অ্যান্ড কাউন্টার ট্র্যাকশন, দেন রিটেনশন বাই প্লাস্টার, প্লাস্টার দ্বারা ইমোবিলাইজ করে আমরা এটাকে রিটেনশন করি। এখন আপনার প্লাস্টার খুললেন, হাড় জোড়া লেগে গেল, রোগীর হাত দেখবেন স্টিফ হয়ে থাকবে, শক্ত হয়ে থাকবে, আপনি তাকে ফিজিওথেরাপি করাবেন এবং তাকে নর্মাল অ্যাক্টিভিটিতে ফিরত আনবেন। এই অংশটুকুর নাম হলো রিহ্যাবিলিটেশন, যে পেশেন্টকে আবার নর্মাল অবস্থায় ফিরত আন। তাহলে চারটা অংশ, রিকগনিশন, রিডাকশন, রিটেনশন, রিহ্যাবিলিটেশন। রিকগনিশন কিভাবে করি আমরা, বাই ক্লিনিক্যাল ফিচার অ্যান্ড ইনভেস্টিগেশন। রিডাকশন কিভাবে করি, বাই ট্র্যাকশন অ্যান্ড কাউন্টার ট্র্যাকশন। রিটেনশন কিভাবে করি, বাই ইমোবিলাইজেশন উইথ প্লাস্টার অর আদার মেজার্স, আপনারা প্লাস্টার বলবেন। আর রিহ্যাবিলিটেশন মানে কি, যে আমরা প্লাস্টার খোলার পরে হাতটা জোড়া লাগার পরে দেখবেন হাত স্টিফ থাকবে, সে নর্মাল কাজকর্ম সে করতে পারবে না, এগুলো ফিজিওথেরাপি অথবা আদার্স মেজার্সের মাধ্যমে তাকে আমরা নর্মাল অ্যাক্টিভিটিতে ফেরত নিয়ে আসি, দ্যাট ইজ রিহ্যাবিলিটেশন। দেখুন এইটুকু আপনারা জানুন, আমরা স্পেসিফিক ফ্র্যাকচারে চলে যাব, যেহেতু আজকে আমরা সবগুলো ফ্র্যাকচারই বলছি, আপনাদের একটু টাচ করব। দেখি আমি প্রথমে কোলিস ফ্র্যাকচার পড়াবো আপনাদের, কোলিস ফ্র্যাকচার খুবই গুরুত্বপূর্ণ, এটা না পারলে পরীক্ষা একদম স্ট্রেট ফেল। দেখুন আপনারা জানেন এই রেডিয়াস, রেডিয়াসের এই অংশটা হলো ডিস্টাল পার্ট আর এটা হলো প্রক্সিমাল পার্ট, এই ডিস্টাল রেডিয়াসে ভেঙে যায়, এটার নামই হলো কোলিস ফ্র্যাকচার। এই রিজ জয়েন্ট থেকে কত সেন্টিমিটার উপরে ভাঙে, 2.5 সেন্টিমিটার উপরে, কত সেন্টিমিটার উপরে, 2.5 সেন্টিমিটার উপরে। তাহলে কোলিস ফ্র্যাকচারের ডেফিনেশন কি, ডিস্টাল রেডিয়াল ফ্র্যাকচার, ডিস্টাল রেডিয়াল ফ্র্যাকচার। আবারও হাত দিয়ে আমি দেখাচ্ছি, দেখুন এখানে ভাঙে, ডিস্টাল রেডিয়াল ফ্র্যাকচার 2.5 সেন্টিমিটার প্রক্সিমাল টু দ্য রিজ জয়েন্ট, নোন এজ কোলিস ফ্র্যাকচার। কোলিস ফ্র্যাকচারে এখন দেখেন এটা ভেঙে গেল এখানে, তাহলে এই অংশটা, এই যে ভাঙার যে নিচের এই অংশটা, এটাকে বলি আমরা ডিস্টাল ফ্র্যাগমেন্ট, আর উপরের যে অংশটা এটাকে বলি আমরা প্রক্সিমাল ফ্র্যাগমেন্ট। এই ডিস্টাল ফ্র্যাগমেন্টটা পোস্টেরিয়রলি চলে আসে, দ্যাট মিনস এই ডর্সালি পিছন দিকে চলে আসে। এই ডিস্টাল ফ্র্যাগমেন্ট যদি কোনো কারণে সামনের দিকে চলে আসে, মানে ভাঙার পরে ডিস্টাল অংশটা সামনে চলে আসছে, তখন এটাকে বলি আমরা স্মিথ ফ্র্যাকচার, এটাকে বলি আমরা স্মিথ ফ্র্যাকচার। আপনারা জাস্ট এই টার্মটা শুনে রাখুন, এটার নাম হলো স্মিথ ফ্র্যাকচার। তাহলে কোলিস ফ্র্যাকচারের ডেফিনেশন হলো ডিস্টাল রেডিয়াল ফ্র্যাকচার 2.5 সেন্টিমিটার প্রক্সিমাল টু দ্য রিস্ট জয়েন্ট। আপনার তো ধরতে পারে যে ডিস্টাল ফ্র্যাগমেন্ট কোন দিকে যায়, ডর্সালি বা পোস্টেরিয়রলি যায়, যদি অ্যান্টিরিয়রলি চলে আসে এটার নাম কী হবে, তখন এটার নাম হয়ে যাবে স্মিথ ফ্র্যাকচার। আমি খুব দ্রুত বলছি শুনুন, কোলিস ফ্র্যাকচার হয় ওল্ড এজে, ইউজুয়ালি কোলিস ফ্র্যাকচার হয় ওল্ড এজে ডিউ টু অস্টিওপোরোসিস, ইয়ং এজে হতে পারে, খুব রেয়ার ট্রমার কারণে হতে পারে। কোলিসে আপনারা কখনো অপারেশন বলবেন না, অলওয়েজ কনজারভেটিভ ট্রিটমেন্ট, অলওয়েজ কনজারভেটিভ ট্রিটমেন্ট। তাহলে কোলিস ফ্র্যাকচারের ম্যানেজমেন্ট কী হবে, প্রথমে ক্লিনিক্যাল ফিচার, কী ক্লিনিক্যাল ফিচার পাবেন, পেইন, সুইলিং, টেন্ডার, ডিফর্মিটি, ক্রেপিটাস, সব ফ্র্যাকচারের সেম ফিচার এখানেও এগুলো পাবেন, হিস্ট্রি অফ ট্রমা, টিপিক্যাল ডিনার ফর ডিফর্মিটি, কাঁটা চামচের মতো হয়ে যায়। তাহলে আমরা ক্লিনিক্যাল ফিচার কী পাবো, পেইন পাবো, সুইলিং পাবো, টেন্ডার পাবো, ডিফর্মিটি পাবো, ক্রেপিটাস পাবো,
পরে আমরা কি করব, একটা এক্সরে করব। এক্সরে কি করবেন, এক্সরে রিজ জয়েন কোন ভিউ করবেন, অ্যান্টেরিয়র পোস্টেরিয়র অ্যান্ড ল্যাটারাল ভিউ, অ্যান্টেরিয়র পোস্টেরিয়র ভিউ অ্যান্ড ল্যাটারাল ভিউ। আমি গতদিন আপনাদের পড়াইছি আমরা অ্যান্টেরিয়র পোস্টেরিয়র ভিউ দেওয়া, ল্যাটারাল ডিসপ্লেসমেন্ট দেখি এবং ল্যাটারাল ভিউ দেওয়া আমরা অ্যান্টেরিয়র পোস্টেরিয়র ডিসপ্লেসমেন্ট দেখি। তাহলে কলিচের ক্লিনিক্যাল ফিচার কি, পেন, সুইলিং, টেন্ডার, ডিফর্মিটি, হিস্ট্রি অফ ট্রমা, ক্রেপিটাস এগুলো পাবেন। ইনভেস্টিগেশন কি, অনলি সিম্পল একটা এক্সরে করবেন, রিজ জয়েন্ট, অ্যান্টেরিয়র পোস্টেরিয়র অ্যান্ড ল্যাটারাল। ট্রিটমেন্ট কি, ট্রিটমেন্ট আপনাদের গতদিন পড়ানো হয়েছে, আমি ট্রিটমেন্ট আবার রিপিট করছি। যদি ডিসপ্লেস থাকে, আমি ডিসপ্লেসটা আগে বলি, তাহলে ফার্স্টে কি করবেন, রিডাকশন বাই ট্র্যাকশন অ্যান্ড কাউন্টার ট্র্যাকশন। তাহলে রিডাকশন হয়ে গেল, এখন আমরা প্লাস্টার দিয়ে দেব। আমি দেখাইছিলাম কলিসে প্লাস্টার দেওয়া হয়, প্রথমে দেওয়া হয় ব্যাক স্ল্যাব বিলো এলবো টু নাকেল, এই যে আমরা এটাকে নাকেল বলি, এই যে এই অংশটাকে নাকেল বলি, এটার উপর পর্যন্ত বিলো এলবো টু নাকেল, এরপরে আর দেওয়া যাবে না, তাহলে হাত স্টিফ হয়ে যাবে। তাহলে প্রথমে আমরা কি করি, ব্যাক স্ল্যাব দিই, পিছন দিকে শুধু প্লাস্টার দিই, এটার নাম হলো ব্যাক স্ল্যাব, ফর সেভেন ডেজ অর ওয়ান উইক আফটার সাবসাইড অফ দ্য সুইলিং। যখন হাতের ফুলা কমে যাবে তখন আমরা ফুল প্লাস্টার দিব, সেম প্লাস্টার বিলো এলবো টু নাকেল, কিন্তু এখন আমরা যেটা দেবো সেটা হচ্ছে ফুল প্লাস্টার। আমি গতদিন আপনাদের প্লাস্টার কীভাবে দেওয়া হয় এগুলো আমি প্র্যাকটিক্যালি দেখাইছি। ফুল প্লাস্টার কতদিন রাখবো, 5 সপ্তাহ। তাহলে প্রথমে দেবো আমরা ব্যাক স্ল্যাব, কোথা থেকে কোথা পর্যন্ত, বিলো এলবো টু নাকেল, এই জন্য বিলো এলবো, যেহেতু এলবোর নিচ থেকে নাকেল পর্যন্ত, এই জন্য এটার আরেকটা নাম হলো শর্ট আর্ম ব্যাক স্ল্যাব, এটার নাম হলো শর্ট আর্ম ব্যাক স্ল্যাব ফর সেভেন ডেজ আফটার সাবসাইড অফ দ্য সুইলিং, শর্ট আর্ম ফুল প্লাস্টার, এইটার আরেকটা নাম হলো কলিস প্লাস্টার। এই শর্ট আর্ম ফুল প্লাস্টার এটারই আরেকটা নাম হলো কলিস প্লাস্টার, এটা রাখা হয় 5 সপ্তাহ। তাহলে টোটাল ট্রিটমেন্ট হলো 6 উইকস, প্রথম 1 সপ্তাহ ব্যাক স্ল্যাব শর্ট আর্ম ব্যাক স্ল্যাব, পরের 5 সপ্তাহ শর্ট আর্ম ফুল প্লাস্টার। আমি আশা করি সবাই বুঝতে পারছেন। তাহলে কী করবো, যদি ডিসপ্লেস থাকে তাহলে প্রথমে কি করব, রিডাকশন বাই ট্র্যাকশন অ্যান্ড কাউন্টার ট্র্যাকশন, দেন শর্ট আর্ম ব্যাক স্ল্যাব ফর 7 ডেজ ফলোড বাই শর্ট আর্ম ফুল প্লাস্টার ফর অ্যানাদার 5 উইকস, টোটাল 6 উইকস, ট্রিটমেন্ট কমপ্লিট। ইফ আনডিসপ্লেস তাহলে আপনার রিডাকশন করার প্রয়োজন নেই, সরাসরি শর্ট আর্ম ব্যাক স্ল্যাব ফর 7 ডেজ, দেন শর্ট আর্ম ফুল প্লাস্টার ফর 5 উইকস, তাহলে কলিস কমপ্লিট। কলিসের কমপ্লিকেশন আপনারা বই থেকে দেখে নেবেন। আমি আরেকটা ফ্র্যাকচার আপনাদের এখন পড়াবো, সেটা খুবই গুরুত্বপূর্ণ একটা ফ্র্যাকচার, সেটা বাচ্চাদের ক্ষেত্রে হয়। তাহলে কলিস কাদের ক্ষেত্রে হয় আমি অংশটুকু বলে নিচ্ছি, কলিস হয় ওল্ড এজে সাধারণত, কেন, ডিউ টু অস্টিওপোরোসিস, আর আমরা জানি অস্টিওপোরোসিস ফিমেলদের মোর দেন মেল, এই জন্য কলিস ফ্র্যাকচারটা ফিমেলে খুব বেশি হয়। এখন যে ফ্র্যাকচারটা পড়াবো এটা হলো বাচ্চাদের, প্রথমটা পড়ালাম কি ওল্ড এজে, আর এখন যেটা পড়াবো সেটা বাচ্চাদের, খুবই কমন একটা ফ্র্যাকচার। এই যে আপনারা এই ছবিটা দেখুন, দেখুন বাচ্চার হাড় ভেঙে কি হয়েছে, দেখেন এটা হিউমেরাস, হিউমেরাসের নিচের অংশটা ভেঙে, দেখেন হাড়টা একদম পোস্টিউরলি চলে গেছে, ডিটাচডে, আমি জানি না দেখা যাচ্ছে কি না, এক্সরেটা দেখুন, দেখুন একদম ভেঙে টুকরো হয়ে গেছে, এটা হিউমেরাসের নিচের অংশে, এটাকে বলা হয় হিউমেরাসের সুপ্রা কন্ডাইলার রিজন। তাহলে এই ভাঙাটার নাম কি, সুপ্রা কন্ডাইলার ফ্র্যাকচার অফ হিউমেরাস, কাদের হয়, বাচ্চাদের হয়, এই যে দেখুন এখন স্পষ্ট দেখা যাচ্ছে, সুপ্রা কন্ডাইলার ফ্র্যাকচার অফ হিউমেরাস কাদের হয়, বাচ্চাদের হয়। সুপ্রাকন্ডাইলার ফ্র্যাকচার অফ হিউমেরাস কেন বললাম, নামটা হিউমেরাস বললাম এই জন্য কারণ আরেকটা বডিতে সুপ্রাকন্ডাইলার রিজন আছে, সেটা হলো ফিমার, ওইখানেও ফ্র্যাকচার হতে পারে, ওটার ক্ষেত্রে হইলে সেটা বলবেন আপনার সুপ্রাকন্ডাইলার ফ্র্যাকচার অফ ফিমার, এই জন্য নামটা আপনাকে কমপ্লিট করতে হবে যে সুপ্রাকন্ডাইলার ফ্র্যাকচার অফ হিউমেরাস। এখন দেখুন সুপ্রাকন্ডাইলার ফ্র্যাকচার অফ হিউমেরাস কাদের বেশি হয় বললাম, বাচ্চাদের। আমি এখানে গতদিন কিছু গুরুত্বপূর্ণ কথা আপনাদের বলছিলাম যে এই ফ্র্যাকচারের কিছু স্পেশাল
কথা বলতে হবে, সেগুলো আমি আবার বলবো। দেখুন আগে ক্লিনিক্যাল ফিচার শুনুন। পেইন হবে, সুইলিং হবে, টেন্ডার হবে, ডিফর্মিটি হবে, এবং এখানে যেটা আপনি বেশি বলবেন সেটা হচ্ছে এখানে নার্ভ ইঞ্জুরি হতে পারে। আপনারা জানেন সুপ্রাকন্ডাইলার রিজন দ্বারা আমাদের সবগুলো নার্ভ নামে, মিডিয়ান নার্ভ, আলনার নার্ভ, রেডিয়াল নার্ভ, তাহলে যে কোনো নার্ভ ইঞ্জুরি হতে পারে। আপনারা জানেন এই রিজন দিয়ে আমাদের ব্রাকিয়াল আর্টারি নামে এবং পরে ভাগ হয়, ব্রাকিয়াল আর্টারি ইঞ্জুরি হতে পারে, এটা বলতেই হবে পরীক্ষা, ব্রাকিয়াল আর্টারি ইঞ্জুরি হতে পারে। তাহলে সুপ্রাকন্ডাইলার ফ্র্যাকচারের ক্লিনিক্যাল ফিচার কী হবে? পেইন থাকবে, সুইলিং থাকবে, টেন্ডার থাকবে, ডিফর্মিটি থাকবে, হিস্ট্রি অফ ট্রমা থাকবে, তার সাথে আপনারা বলবেন নার্ভ ইঞ্জুরি থাকতে পারে, ব্যাসেল ইঞ্জুরি থাকতে পারে। কোন ব্যাসেল ইঞ্জুরি হতে পারে? ব্রাকিয়াল আর্টারি ইঞ্জুরি হতে পারে, এগুলো আমি পরে ডিটেলস বলবো। চিকিৎসা কী? দেখুন আমরা কলিস ফ্র্যাকচার আপনাদেরকে বলছিলাম যে অপারেশন ডলা প্রয়োজন নেই, অনলি কনজারভেটিভ ট্রিটমেন্ট বলবেন। সুপ্রাকন্ডাইলার ফ্র্যাকচারে কনজারভেটিভ ট্রিটমেন্টও আছে, অপারেটিভ ট্রিটমেন্টও আছে, আপনারা এটুকু মনে রাখেন, পরে আমি ডিটেলস বলছি। কনজারভেটিভ ট্রিটমেন্টও আছে, অপারেটিভ ট্রিটমেন্টও আছে। এখন দেখো সুপ্রাকন্ডাইলার ফ্র্যাকচার আপনার হাতের এই জায়গায় ভেঙে গেছে, এটার নামই হলো সুপ্রাকন্ডাইলার ফ্র্যাকচার। এটার নাম হলো সুপ্রাকন্ডাইলার ফ্র্যাকচার। এখন এই সুপ্রাকন্ডাইলার ফ্র্যাকচার যদি একটা বাচ্চার হয় তাহলে কনজারভেটিভ চিকিৎসা কী দিব? যদি একটা মানুষের, আমি আবার বলছি ডিটেল জিনিসটা, যদি সুপ্রাকন্ডাইলার ফ্র্যাকচার হয়, দেখুন আপনারা সুপ্রাকন্ডাইলার ফ্র্যাকচারটা হবে এই জায়গায়, তাহলে আপনাকে কি করতে হবে? একই জিনিস, সেম জিনিস, আপনাকে ক্লিনিক্যাল ফিচার দেন একটা এক্সরে। কি এক্সরে করবেন? এক্সরে এলবো জয়েন্ট। এক্সরে এলবো জয়েন্ট, সেম জিনিস, অ্যান্টেরিয়র পোস্টেরিয়র অ্যান্ড ল্যাটারাল ভিউ। এখন সুপ্রাকন্ডাইলার ফ্র্যাকচারে আমরা কী ট্রিটমেন্ট দেবো? ট্রিটমেন্ট আমি বলছি কনজারভেটিভও দিতে পারি, অপারেটিভও দিতে পারি। আমরা প্রথমে কনজারভেটিভটা বলবো। কনজারভেটিভ চিকিৎসা কী? যদি ডিসপ্লেস থাকে তাহলে সেম জিনিস, রিডাকশন বাই ট্র্যাকশন অ্যান্ড কাউন্টার ট্র্যাকশন, রিডাকশন বাই ট্র্যাকশন অ্যান্ড কাউন্টার ট্র্যাকশন। এখন দেখুন একটা বাচ্চাদের সুপ্রাকন্ডাইলার ফ্র্যাকচার এখানে ভেঙে গেছে, তাহলে আপনাকে প্লাস্টার কিন্তু আর শর্ট আর্ম দিলে হবে না, তাহলে উপর থেকে দিতে হবে। এটা দেওয়া হয় মিড আর্ম টু নাকেল, মিড আর্ম টু নাকেল। আমরা ব্যাকস্ল্যাপ দিই, কী দেয়? ব্যাকস্ল্যাপ দিই, বাচ্চা যেহেতু এই ব্যাকস্ল্যাপটাই 3 সপ্তাহ রাখলে হাড় জোড়া লেগে যায়। তাহলে দেখুন সুপ্রাকন্ডাইলার ফ্র্যাকচারের কনজারভেটিভ ট্রিটমেন্ট কী? কনজারভেটিভ ট্রিটমেন্ট হলো রিডাকশন, যদি ডিসপ্লেস থাকে, ইফ ডিসপ্লেস, তাহলে রিডাকশন বাই ট্র্যাকশন অ্যান্ড কাউন্টার ট্র্যাকশন। দেন লং আর্ম ব্যাকস্ল্যাপ, লং আর্ম ব্যাকস্ল্যাপ কোথা থেকে কোথা পর্যন্ত? মিড আর্ম টু নাকেল ফর 3 উইকস, এই 3 সপ্তাহ হাত জোড়া লেগে যাবে। এখানে কোনো ফুল প্লাস্টারের প্রয়োজন নেই। তাহলে সুপ্রাকন্ডাইলার ফ্র্যাকচারের ট্রিটমেন্ট আবার বলছি আমি, কনজারভেটিভ চিকিৎসা হলো ইফ ডিসপ্লেস তাহলে কী করবেন? রিডাকশন বাই ট্র্যাকশন অ্যান্ড কাউন্টার ট্র্যাকশন। দেন লং আর্ম ব্যাকস্ল্যাপ ফর 3 উইকস, আর ইফ আনডিসপ্লেস তাহলে তো সরাসরি লং আর্ম ব্যাকস্ল্যাপ, কোনো রিডাকশনের প্রয়োজন নেই যদি ডিসপ্লেসই না থাকে, ফর 3 উইকস, 3 উইকসে জোড়া লেগে যাবে, এখানে কোনো ফুল প্লাস্টার প্রয়োজন নেই। এবার আসবে এই প্লাস্টার সম্পর্কিত কিছু কথা। এই সুপ্রাকন্ডাইলার ফ্র্যাকচার নিয়ে যখন আসবে
তখন আপনার রোগীর রেডিয়াল পাস দেখতে হবে। কেন? কারণ আমি প্রথমে আপনাদেরকে বলছি সুপ্রাকন্ডিলার ফ্র্যাকচারে ব্রাকিয়াল আর্টারি ইঞ্জুরি থাকতে পারে। তাহলে আপনি যদি রেডিয়াল পালস না পান তাহলে বুঝবেন ব্রাকিয়াল আর্টারি ইঞ্জুরি হয়ে গেছে। ইঞ্জুরি কিভাবে হতে পারে? আর্টারি ছিঁড়ে যেতে পারে অথবা ফ্র্যাকচার ফ্রেগমেন্ট দ্বারা আর্টারি কম্প্রেসড হয়ে থাকতে পারে। তাহলে ফ্র্যাকচার ফ্রেগমেন্ট দ্বারা আর্টারি কম্প্রেসড হয়ে আছে নাকি ছিঁড়ে গেছে এটা বুঝবেন কিভাবে? খুব সহজ, আপনি বোনসটাকে দ্রুত রিডাকশন করবেন। রিডাকশন করার পরে যদি পালস চলে আসে তাহলে বুঝবেন এই আর্টারি কম্প্রেসড হয়ে আসছিল, কম্প্রেশন হয়ে আসছিল। আর যদি রিডাকশন করার পরেও পালস না আসে তাহলে বুঝুন ব্রাকিয়াল আর্টারি ইঞ্জুরি হয়ে গেছে, মানে ছিঁড়ে গেছে কোনো কারণে। তাহলে আর্টারি যদি ইঞ্জুরি হয় তাহলে কি আপনি আর্টারির চিকিৎসা আগে করবেন না বোন আগে ফিক্সড করবেন? এটাও খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস। আমরা আগে বোন ফিক্সড করবো পরে আর্টারি রিপেয়ার করবো, এটা গতদিনে আমি বলছি। কেন? কারণ আগে যদি আপনি আর্টারি রিপেয়ার করেন, বোন যদি আনস্টেবল থাকে তাহলে সেই রিপেয়ার থাকবে না, একটু পরে আবার আর্টারি ছিঁড়ে যাবে। এই জন্য ফার্স্টে আপনাকে বোন ফিক্সড করতে হবে, তারপরে আর্টারি রিপেয়ার করতে হবে। এটা অনেকেরই ভুল কনসেপশন আছে যে আগে বোধহয় ভেসেল রিপেয়ার করতে হবে। না, আগে আপনাকে বোন ফিক্সড করতে হবে, তারপরে আর্টারি রিপেয়ার করতে হবে। এবার আরো কিছু কোশ্চেন আসে, ধরে দেখেন আপনি প্লাস্টার করলেন, এখানে ট্রাইসেপস মাসেল আছে আমরা জানি, এই হাড়টাকে যত বাঁকা করবেন এই ট্রাইসেপস তত টান পড়বে, এই ট্রাইসেপস তত টান পড়বে। এই জন্য আমরা যখন সুপ্রাকন্ডাইলের প্লাস্টার করি সেটা অ্যাবভ 90 ডিগ্রি রাখে, যাতে ট্রাইসেপস শক্ত হয়ে এটা একটা বোনসের উপর স্প্লিন্ট হিসাবে কাজ করে, অ্যাবভ 90 ডিগ্রি। কিন্তু অ্যাবভ 90 ডিগ্রি প্লাস্টার করার অসুবিধা হলে অনেক সময় বাচ্চাদের পালস ডিজেপেয়ার হয়ে যেতে পারে, পালস ডিজেপেয়ার হয়ে যেতে পারে। এই জন্য আপনাকে প্লাস্টারের আগে পালস দেখতে হবে, প্লাস্টার করার পরেও বাচ্চার আবার পালস দেখতে হবে। যদি এরকম হয় প্লাস্টারের আগে পালস ছিল প্লাস্টারের পরে পালস নাই, তাহলে বুঝতে হবে তো প্লাস্টার করেছে হাতটাকে অ্যাবভ 90 ডিগ্রি ফ্লেকশন করছেন, এতে পালস ডিজেপার হয়েছে। তাহলে আপনাকে তখন কী করতে হবে? তখন সাথে সাথে প্লাস্টার খুলে হাতটাকে সোজা করে দিতে হবে, কারণ আপনাকে আগে হাত সেভ করতে হবে তারপরে জোড়া লাগানো। এই জন্য সুপ্রাকন্ডাইলের ফ্র্যাকচার বাচ্চার প্লাস্টার করার আগেও পালস দেখতে হয়, প্লাস্টার করার পরেও পালস দেখতে হয়, এবং 24 আওয়ার্স এই রেডিয়াল পালস আপনার অবজারভেশনে রাখতে হয় যে কোনো কারণে পালস কখনো ডিজেপেয়ার হয়ে যায় কিনা। দেখুন আমি আবার সংক্ষেপে সুপ্রাকন্ডাইলের ফ্র্যাকচারটা আপনাদের বলছি। সুপ্রাকন্ডাইলার ফ্র্যাকচার অফ হিউমারাস কাদের হয়? বাচ্চাদের হয়। কী কী ক্লিনিক্যাল ফিচার পাবেন? পেন পাবেন, সুইলিং পাবেন, টেন্ডার পাবেন, ডিফর্মিটি পাবেন, নার্ভ ইঞ্জুরি হইতে পারে, কোন নার্ভ? রেডিয়াল নার্ভ, আলনার নার্ভ, মিডিয়ান নার্ভ। ভেসেল ইঞ্জুরি হইতে পারে, কোন ভেসেল? ব্রাকিয়াল আর্টারি। ইনভেস্টিগেশন কী করবেন? এক্সরে করবেন, এক্সরে, এলবো, অ্যান্টিরিয়র পোস্টিরিয়র অ্যান্ড ল্যাটারাল ভিউ। চিকিৎসা কী? চিকিৎসা নন অপারেটিভ বা কনজারভেটিভ এবং অপারেটিভ। নন অপারেটিভ চিকিৎসা কী? ইফ ডিসপ্লেস, রিডাকশন বাই ট্র্যাকশন অ্যান্ড কাউন্টার ট্র্যাকশন, দেন লং আর্ম ব্যাক স্ল্যাপ ফর 3 উইকস, ট্রিটমেন্ট কমপ্লিট। ইফ আনডিসপ্লেসড, অনলি লং আর্ম ব্যাক স্ল্যাপ ফর 3 উইকস, নো রিডাকশন। যেহেতু আনডিসপ্লেস, রিডাকশনের কোনো প্রয়োজন নাই। আমার এক্সরেগুলো একটু দিও তো, এক্সরেগুলো একটু ওই রুমে এসে। তাহলে দেখুন সুপ্রাকন্ডাইলার ফ্র্যাকচারের নন অপারেটিভ ট্রিটমেন্ট শেষ। এবার আসে অপারেটিভ ট্রিটমেন্ট, কাদের ক্ষেত্রে আমরা অপারেশন করব। সুপ্রাকন্ডাইলার ফ্র্যাকচারে কমপ্লিকেশন আমি পরে একটু আলোচনা করব সময় পেলে, কাদের অপারেশন করব। 1 নম্বর হলো ইন্ডিকেশন অফ সার্জারি। 1, ফেলিওর অফ রিডাকশন। যদি আপনি কমপ্লিট ভালোভাবে রিডাকশন করতে না পারেন তাহলে অপারেশন করতে হবে। নাম্বার 2, ওপেন ফ্র্যাকচার, আগে থেকেই হাড় ভেঙে বেরোয় গেছে, এটা তো অপারেশন করে দেওয়া ভালো। নাম্বার 3, ভাস্কুলার ইঞ্জুরি যদি থাকে তাহলে আমরা অপারেশন করে ফেলি। তাহলে নাম্বার 1, ফেলিওর অফ রিডাকশন, নাম্বার 2, ওপেন ফ্র্যাকচার, নাম্বার 3, ভাস্কুলার ইঞ্জুরি যদি থাকে তাহলে আমরা ভেসেলের সাথে ওইটা অপারেশন করে ফিট করে দিই। অপারেশনের নাম কি? আমরা এই যে দেখুন বাংলাটা দেখুন, দেখুন ফ্র্যাকচারটা,
এখানে আমি আশা করি স্পষ্ট দেখা যাচ্ছে, দেখেন ভেঙে একটা এখান থেকে ভেঙে এখানে চলে আসছে। এটা একটা ক্লাসিফিকেশন আছে, গার্টল্যান্ড ক্লাসিফিকেশন, আমি হয়তো সময় পাবো না। এখন এটাকে অপারেশন করে আমরা কি করি, রিডাকশন করি, তারপরে এখানে আমরা চিকন পিন লাগাই দিই, সেটাকে বলা হয় ওপেন রিডাকশন অ্যান্ড ইন্টারনাল ফিক্সেশন। আমি গতদিন আপনাদের এক্স রে দেখেছি। এখন আমরা সিএম মেশিন দ্বারা ওপেন করি না, ক্লোজ রিডাকশনও করে আমরা পিন বসাই দিই। চিকন রিক্সার স্পোকের মতো পিন আছে, ওগুলো বসাই দিই যাতে হাড়টা সরতে না পারে। এই পিনগুলোর নাম হলো কে ওয়ার, এগুলোর নাম হলো কে ওয়ার। তাহলে অপারেশনটার নাম কি, ওপেন রিডাকশন অ্যান্ড ইন্টারনাল ফিক্সেশন উইথ কে ওয়ার। আপনারা এটুকু মনে রাখেন, ক্লোজ বলার দরকার নেই, আপনারা এটুকু মনে রাখুন। ওপেন রিডাকশন মানে কি, কেটে রিডাকশন করে তারপরে এটাতে সরতে না পারে দুই সাইড থেকে আমরা চিকন রিক্সার স্পোকের মতো পিন আছে ওটা বসাই দিই ক্রস করে, যাতে হাড়টা নড়তে না পারে। এটার নাম হলো কে ওয়ার। তাহলে কী দ্বারা ফিক্সড করি আমরা, কে ওয়ার দ্বারা ফিক্সড করি। তাহলে চিকিৎসাটার নাম কি, অপারেশনটার ওপেন রিডাকশন, যেহেতু কেটে রিডাকশন করলাম, অ্যান্ড ইন্টারনাল ফিক্সেশন মানে কি ভিতরে পিন দিয়ে আসি, উইথ কে ওয়ার, কি পিন দেই ওটার নাম হলো কে ওয়ার। তাহলে সুপ্রাকন্ডাইলের চিকিৎসা আপনাদের কমপ্লিট। এখন কথা হলো যে আমরা 100% রিডাকশন না করতে পারলে এখানে কেন আমরা অপারেশন করে ফেলি, কারণ সুপ্রাকন্ডাইলের যদি আপনি কমপ্লিট রিডাকশন না করতে পারেন তাহলে এখানে একটা ডিফর্মিটি হয়, সেটা খুবই বাজে একটা ডিফর্মিটি, কসমেটিক ডিফর্মিটি, সেটার নাম হলো কিউবিটাস ভেরাস অথবা গান স্ট্রোক ডিফর্মিটি, হাতে এরকম বাঁকা হয়ে যায়। এই জন্য আমরা ওটাকে যদি ক্লোজ রিডাকশন করে প্লাস্টার করতে না পারি, রিডাকশন যদি ফেল হয় তাহলে আমরা অপারেশন করে ফেলি। তাহলে সুপ্রাকন্ডাইলের আমি আবার এক মিনিটে বলে ফেলছি ক্লিনিক্যাল ফিচার হবে কি, পেন, সুইলিং, টেন্ডার, ডিফর্মিটি, হিস্ট্রি অফ ট্রমা, নার্ভ ইঞ্জুরি থাকতে পারে, ভেসেল ইঞ্জুরি থাকতে পারে। ইনভেস্টিগেশন কি, অনলি এক্স রে অফ দ্য অ্যালবো জয়েন্ট, অ্যান্টিরো পোস্টিরিয়র অ্যান্ড ল্যাটারাল ভিউ। ট্রিটমেন্ট কি, কনজারভেটিভ অ্যান্ড অপারেটিভ, কনজারভেটিভ বা নন অপারেটিভ চিকিৎসা কি, ইফ ডিসপ্লেস রিডাকশন বাই ট্র্যাকশন অ্যান্ড কাউন্টার ট্র্যাকশন দেন লং আর্ম ব্যাক স্ল্যাপ ফর 3 weeks, শেষ। ইফ আনডিসপ্লেস সরাসরি লং আর্ম ব্যাক স্ল্যাপ ফর 3 weeks। অপারেশন কাদের করব, ইফ ফেলিওর অফ রিডাকশন, রিডাকশন করতে না পারলে, ইফ ওপেন ফ্র্যাকচার, ইফ ভাস্কুলার ইঞ্জুরি, আরও ইন্ডিকেশন আছে এগুলো আপনাদের জানার প্রয়োজন নেই। অপারেশন কী করি, অপারেশনের নামটা মনে রাখেন ওপেন রিডাকশন অ্যান্ড ইন্টারনাল ফিক্সেশন। কী দ্বারা ফিক্সড করি, কে ওয়ার দ্বারা। তাহলে ওপেন রিডাকশন অ্যান্ড ইন্টারনাল ফিক্সেশন উইথ কে ওয়ার। এখন যদি সুপ্রাকন্ডাইলার ফ্র্যাকচার কমপ্লিকেশনের উপরে কে আসে, আপনারা এটা বই থেকে পড়ে নেবেন। এগুলো কিছু রিসেন্ট ফ্র্যাকচার কমপ্লিকেশন আছে এবং কিছু লেট কমপ্লিকেশন আছে। আর্লি কমপ্লিকেশনের মধ্যে আপনার কী হতে পারে, মাসেল ইঞ্জুরি হতে পারে, ভেসেল ইঞ্জুরি হতে পারে, নার্ভ ইঞ্জুরি হতে পারে, কম্পার্টমেন্ট সিন্ড্রোম হতে পারে, লেটে কী হতে পারে, ম্যাল ইউনিয়ন হতে পারে, নন ইউনিয়ন হতে পারে, ডিলেড ইউনিয়ন হতে পারে, এবং যেই ডিফর্মিটিটা আপনাদেরকে আমি বললাম যে কিউবিটাস ভেরাস ডিফর্মিটি হতে পারে। তাহলে আর্লি বলবেন মাসেল ইঞ্জুরি, নার্ভ ইঞ্জুরি, ভেসেল ইঞ্জুরি, লেটে বলবেন ম্যাল ইউনিয়ন, নন ইউনিয়ন, ডিলেড ইউনিয়ন, স্টিফনেস, মায়োসাইটিস ওসিফিকেন্স, মাসেলের মধ্যে বোনস তৈরি হতে পারে, এবং যেটা বলতেই হবে সেটা হচ্ছে কিউবিটাস ভেরাস আর গানিস্টক ডিফর্মিটি, ঠিকমতো রিডাকশন করতে না পারলে এটা হবে। এবার সংক্ষেপে আরও দুটা ফ্র্যাকচার আপনাদেরকে আমি পড়াবো। ফ্র্যাকচার নেক অফ ফিমার খুব ইম্পর্টেন্ট একটা ফ্র্যাকচার, আপনারা এটা অনেকেই ভুল করেন। এটা আমি দেখাইয়া তারপরে আমি ফ্র্যাকচার শেপ ফিমার একটু আলোচনা করে লেকচার শেষ করবো, আপনাদের ফ্র্যাকচারের আজকে লাস্ট লেকচার। দেখেন ফ্র্যাকচার নেক ফিমার মানে কি, নেকের মধ্যে যদি ভেঙে যায় ফিমারের তাহলে সেটার নামে হলো ফ্র্যাকচার নেক অফ ফিমার। এটা অ্যানাটমিক্যাল একটা ক্লাসিফিকেশন আছে, আমি বলছি দেখেন, যদি জাস্ট হেডের নিচে ভাঙে নেকটা, হেডের জাস্ট নিচে, তাহলে সেটাকে আমরা বলি সাব ক্যাপিটাল। যদি নেকের মাঝ বরাবর ভাঙে সেটাকে আমরা বলি ট্রান্সসারভাইকেল, আর যদি নেকের একদম নিচের অংশে ভাঙে সেটাকে আমরা বলি ভেজাল নেক ফ্র্যাকচার, সেটাকে বলি। এই দেখুন এখানে একটা নেক আছে, তাহলে আমি দেখেন এই যে যদি এইখানে একদম হেডটার জাস্ট নিচে ভাঙছে তাহলে সেটাকে আমরা বলবো কি, নেকটা যদিও ভালো বোঝা যাচ্ছে না,
এটা দেখুন, হেডের জাস্ট নিচে বাংলায় আমরা সেটা হলো সাবক্যাপিটাল, নেকের মাঝ বরাবর বাংলায় সেটা ট্রান্সারভেক্যাল, আর একদম নেকের নিচের অংশে মানে ট্রোকেন্টারের জাস্ট উপরে সেটাকে আমরা বলবো বেজাল নেক ফ্র্যাকচার। তাহলে অ্যানাটমিক্যালি ফ্র্যাকচার নেক অফ ফিমার থ্রি টাইপস, সাবক্যাপিটাল, ট্রান্সারভেক্যাল অ্যান্ড বেজাল। আরেকটা ক্লাসিফিকেশন আপনাদের আমি পড়াইছিলাম, সেটা হলো গার্ডেন ক্লাসিফিকেশন, গার্ডেন টাইপ ওয়ান, গার্ডেন টাইপ টু, গার্ডেন টাইপ থ্রি, গার্ডেন টাইপ ফোর। এটা আপনাদের খুবই সহজ, একটু মনে রাখুন। গার্ডেন টাইপ ওয়ান সেটা হলো ইনকমপ্লিট ফ্র্যাকচার, মানে নেকটা পুরোপুরি ভাঙে না, আংশিক ভাঙছে, সেটা হচ্ছে গার্ডেন টাইপ ওয়ান। গার্ডেন টাইপ টু কমপ্লিট ফ্র্যাকচার বাট আনডিসপ্লেস, পুরোটাই ভাঙছে কিন্তু এখনও কোনো ডিসপ্লেসমেন্ট হয়নি, সেটা হলো গার্ডেন টাইপ টু। গার্ডেন টাইপ থ্রি কমপ্লিট ফ্র্যাকচার বাট পার্শিয়ালি ডিসপ্লেস, এটা হলো গার্ডেন টাইপ থ্রি। গার্ডেন টাইপ ফোর কমপ্লিট ফ্র্যাকচার অ্যান্ড কমপ্লিটলি ডিসপ্লেসড, পুরোটাই সরে গেছে। আমি মনে করি সবাই, আবার একটু বলছি দেখুন, এটা খুবই ক্লাসিফিকেশন সহজ। গার্ডেন টাইপ ওয়ান ইনকমপ্লিট ফ্র্যাকচার, মানে পুরো নেকটা ভাঙেই না, ইনকমপ্লিট ফ্র্যাকচার। গার্ডেন টাইপ টু কমপ্লিট ফ্র্যাকচার বাট আনডিসপ্লেসড। গার্ডেন টাইপ থ্রি কমপ্লিট ফ্র্যাকচার পার্শিয়ালি ডিসপ্লেসড। গার্ডেন টাইপ ফোর কমপ্লিট ফ্র্যাকচার অ্যান্ড কমপ্লিটলি ডিসপ্লেসড। এখন আসি আমরা ক্লিনিক্যাল ফিচার কী পাবো। নেক ফিমার সাধারণত ওল্ড এজে ভাঙে, 70-80 এজে ভাঙে, 70-80 অল্প বয়সে ভাঙতে পারে, যদি হাই ভ্যালোসিটি ট্রমা হয় তাহলে ভাঙতে পারে। এখন দেখুন একটা মানুষের নেক ফিমার ভেঙেছে কী হবে, হিস্ট্রি অফ ট্রমা থাকবে, পেইন থাকবে, সুইলিং থাকবে, টেন্ডার থাকবে, ডিফর্মিটি থাকবে, এগুলো খুব কমন ফিচার। যেই দুইটা ফিচার আমি বারবার আপনাদের ইঙ্গিত করি, দেখেন নেকটা ভেঙে গেলে ফিমারটা কিন্তু আর থাকবে না, এটা প্রক্সিমালি মাইগ্রেট, মানে উপর দিকে উঠতে থাকবে আস্তে আস্তে, তখন তার পাটা শর্ট হয়ে যাবে। পাটা কী হয়ে যাবে? শর্ট হয়ে যাবে। এটা আপনারা বলতেই হবে যে নেক ফিমার ভেঙে গেলে শর্টেনিং অফ লিম্প হতে পারে। কী হতে পারে? শর্টেনিং অফ লিম্প। আরেকটা বলছিলাম, যখন নেকটা ভেঙে যাবে তখন ফিমারটা কিন্তু আর সোজা থাকবে না, পুরো পাটে এভাবে কাত হয়ে যাবে, এটাকে বলা এক্সটার্নাল রোটেশন, দিস ইজ নোন অ্যাজ। এই দুইটা জিনিস আপনারা বলবেন, এটা শেপ ফিমারও দুইটা ফিচার পাওয়া যায়, কিন্তু নেকের ক্ষেত্রে বলতেই হবে। কী কী বলবেন তাহলে? হিস্ট্রি অফ ট্রমা থাকবে, পেইন থাকবে, সুইলিং থাকবে, টেন্ডার থাকবে, ডিফর্মিটি থাকবে, শর্টেনিং অফ লিম্প থাকবে এবং এক্সটার্নাল রোটেশন অফ দ্য লিম্প। আরও অনেক কিছু আছে, শোমেকার্স লাইন, ব্রায়ান্স ট্রায়াঙ্গেল, এগুলো আপনাদের জন্য না, এগুলো জানার দরকারও নাই। এই ক্লিনিক্যাল ফিচার। ইনভেস্টিগেশন কী করবেন? এক্সরে করবেন। এক্সরে কি? এক্সরে পেলভিস ইনক্লুডিং বোথ হিপ। এটা সুবিধা কি? আপনি ভালো হিপটার সাথে এটা কম্পেয়ার করতে পারবেন, অথবা আপনি যেই হাড় ভাঙছে মনে করেন ওটা শুধু এক্সরে করতে পারেন। তাহলে সেটা হবে কি? এক্সরে রাইট অর লেফট হিপ বোথ ভিউ। তাহলে যে কোনো এক্সরে আপনাকে পরীক্ষা বললেই হবে যে এক্সরে পেলভিস ইনক্লুডিং বোথ হিপ জয়েন্ট, অথবা এক্সরে অনলি হিপ জয়েন্ট রাইট অর লেফট। ট্রিটমেন্ট কী? আমি আবারও বলছি, নেক ফিমার ফ্র্যাকচারের চিকিৎসা অনলি সার্জারি, নো কনজারভেটিভ ট্রিটমেন্ট। কেন সার্জারি এটা আপনাদের জানা প্রয়োজন নাই, সার্জারি না করলে নেক ফিমার ফ্র্যাকচার কখনো জোড়া লাগে না। তাহলে ফ্র্যাকচার নেক অফ ফিমার বাচ্চা হোক আর বয়স্ক হোক সবার ক্ষেত্রেই সার্জারি। এটা আমি একটু সংক্ষেপে আপনাদের এই চিকিৎসাটা বলবো, বয়সটাকে আমি ভাগ করে ফেলবো। প্রথমে একটা হলো বিলো 65, 65-75, খুবই মনোযোগ দিয়ে শুনে রাখুন, বিলো 65 আমরা কি চিকিৎসা দিব? আমি আগেই বলছি চিকিৎসা একমাত্র অপারেশন। প্রথমে কি করব আমরা? এটা যে ভেঙে গেছে নেকটা, এটাকে রিডাকশন করব। আমরা কখনো ওপেন করি না, ক্লোজ রিডাকশন করি। কি রিডাকশন করি? ক্লোজ রিডাকশন। আমাদের মেশিন আছে, ওটাকে বলি আমরা সিএম মেশিন, ওই মেশিন দিয়ে দেখে আমরা রিডাকশন করি, ওটা ভিডিওর মতো দেখা যায়, ক্লোজ রিডাকশন। তারপরে আমরা ছিদ্র করে এখানে তিনটে স্ক্রু দিয়ে দিই, এই স্ক্রুগুলোর নাম হলো হিপ স্ক্রু, এই স্ক্রুগুলোর নাম হলো হিপ স্ক্রু। আমি একটা এক্সরে আপনাদের দেখাবো, যদি এক্সরেটা অনেক পুরানো, দেখুন এখানে এই যে স্ক্রু বসানো আছে, দেখুন এই যে। তাহলে বিলো 65 ইয়ার্স চিকিৎসা কি? ক্লোজ রিডাকশন অ্যান্ড ইন্টারনাল ফিক্সেশন উইথ হিপ স্ক্রু। কী দ্বারা
ফিক্সড করব আমরা হিপ স্ক্রু দ্বারা ফিক্সড করব। এখন যদি আমরা ক্লোজ রিডাকশন করতে না পারি তাহলে যেহেতু বয়স 65-এর নিচে আমরা ওপেন রিডাকশন করব, মানে কাইটা তারপরে রিডাকশন করব, তারপরে হিপ স্ক্রু দিয়ে দেব। তাহলে প্রথমে চেষ্টা করব কি ক্লোজ রিডাকশন অ্যান্ড ইন্টারনাল ফিক্সেশন উইথ হিপ স্ক্রু, ইফ নট পসিবল ওপেন রিডাকশন অ্যান্ড ইন্টারনাল ফিক্সেশন উইথ হিপ স্ক্রু। মানে এই ক্ষেত্রে আমরা যে বলটা হেডটা ভেঙে গেছে, নেকটা থেকে যে হেডটা আলাদা হয়েছে, আমরা এটাকে ফেলবো না, এটাকে রেখে দিব। তাহলে কী করবো আমরা, প্রথমে ক্লোজ রিডাকশন করে হিপ স্ক্রু দ্বারা ফিক্সড করবো, যদি না পারি তাহলে ওপেন রিডাকশন করে হিপ স্ক্রু দ্বারা ফিক্সড করবো। যদি বয়সটা 12 বছরের নিচে হয়, বিলো 12 ইয়ার্স, তাহলে এত মোটা স্ক্রু দেওয়া যায় না বাচ্চাদের ক্ষেত্রে, তাহলেও চিকিৎসা সেম ক্লোজ রিডাকশন অ্যান্ড ইন্টারনাল ফিক্সেশন, কিন্তু আমরা হিপ স্ক্রুর জায়গায় এক্ষেত্রে আমরা নো স্পিন ব্যবহার করি। বাচ্চাদের ক্ষেত্রে কী ব্যবহার করি আমরা, নো স্পিন, বানানটা মনে রাখেন KNOWLES, নো স্পিন। বিলো 65 ইয়ার্স আপনি কী চিকিৎসা করবেন, ক্লোজ রিডাকশন অ্যান্ড ইন্টারনাল ফিক্সেশন উইথ হিপ স্ক্রু, ইফ নট পসিবল ওপেন রিডাকশন অ্যান্ড ইন্টারনাল ফিক্সেশন উইথ হিপ স্ক্রু, ইফ বিলো 12 ইয়ার্স, তাহলে সেম চিকিৎসা ক্লোজ রিডাকশন অ্যান্ড ইন্টারনাল ফিক্সেশন উইথ নো স্পিন। হিপ স্ক্রুর জায়গায় এই ক্ষেত্রে আমরা কী দিই, আমরা নো স্পিন দিই। তাহলে গেল বিলো 65 ইয়ার্স আমাদের চিকিৎসা কমপ্লিট। অ্যাবভ 75, আমি মাদার গ্রুপটা পরে আসছি, অ্যাবভ 75 ইয়ার যদি হয় তাহলে আমরা যে নেক থেকে হেডটা ভেঙে গেছে এটাকে ফেলে দিই, এখানে আর্টিফিশিয়াল প্রোস্থেসিস লাগাই দিই। দেখুন নতুন হেড লাগাই দিছি, দেখুন এই অপারেশনটার নাম কি, দেখেন এসি, এখানে যে জয়েন্টটা হিপ জয়েন্টের দুটো অংশ, একটা এসিটা বললাম আর একটা হলো হেড অফ ফিমার, আমরা একটা অংশ চেঞ্জ করছি, শুধু হেড অফ ফিমারটাকে চেঞ্জ করে ফেলছি। এই জন্য এই অপারেশনটার নাম হলো হেমি আর্থোপ্লাস্টি, যেহেতু চেঞ্জ করে ফেলছি এই জন্য এটার পুরো নাম হলো রিপ্লেসমেন্ট হেমি আর্থোপ্লাস্টি। রিপ্লেসমেন্ট মানে পরিবর্তন, হেমি মানে অর্ধেক জয়েন্ট, আর আর্থোপ্লাস্টি মানে জয়েন্ট পরিবর্তন, যখন জয়েন্টের পরিবর্তন করি সেটার নাম হলো আর্থোপ্লাস্টি। তাহলে পুরো অপারেশনটার নাম কী হবে, রিপ্লেসমেন্ট হেমি আর্থোপ্লাস্টি। আমি আবারও বলছি রিপ্লেসমেন্ট হেমি আর্থোপ্লাস্টি। তাহলে যদি অ্যাবভ 75 ইয়ার্স হয়, মানে 75 বছরের উপরে হয়, তাহলে আমরা ওইটাকে ফেলে দিয়ে নতুন বল লাগাই দেব, অপারেশনের নাম কি রিপ্লেসমেন্ট হেমি আর্থোপ্লাস্টি। ক্লিয়ার? তাহলে বিলো 65 হয়ে গেল, অ্যাবভ 75 হয়ে গেল, তাহলে মাঝখানের গ্রুপটা রয়ে গেল 65 to 75। এখানে আমরা কী করবো দেখুন, প্রথমে চেষ্টা করবো ক্লোজ রিডাকশন অ্যান্ড ইন্টারনাল ফিক্সেশন উইথ হিপ স্ক্রু, যেটা আমরা 65 নিচের বয়সে করছিলাম, ক্লোজ রিডাকশন অ্যান্ড ইন্টারনাল ফিক্সেশন উইথ হিপ স্ক্রু। ইফ নট পসিবল, পারলাম না, তখন কি ওপেন করবো না, তখন আমরা ফেলে দিয়ে প্রোস্থেসিস লাগাই দিব, মানে রিপ্লেসমেন্ট হেমি আর্থোপ্লাস্টি। তাহলে দেখুন চিকিৎসাটা কিন্তু সহজ, বিলো 65 আমি ক্লোজ রিডাকশন ইন্টারনাল ফিক্সেশন উইথ হিপ স্ক্রু, না পারলে ওপেন রিডাকশন অ্যান্ড ইন্টারনাল ফিক্সেশন উইথ হিপ স্ক্রু, অ্যাবভ 75 ফেলে দেবো রিপ্লেসমেন্ট হেমি আর্থোপ্লাস্টি। মাঝখানের যে বয়সটা প্রথমে চেষ্টা করবো রাখার জন্য, না পারলে ফেলে দিব। তাহলে প্রথমে কী করবো, ক্লোজ রিডাকশন অ্যান্ড ইন্টারনাল ফিক্সেশন উইথ হিপ স্ক্রু, ইফ নট পসিবল রিপ্লেসমেন্ট হেমি আর্থোপ্লাস্টি। আমি আশা করি সবার কাছে জিনিসটা ক্লিয়ার হওয়ার কথা। আবার আমি নেক ফিমারের ট্রিটমেন্ট বলছি, বিলো 65 আমরা হেডটাকে কখনো ফেলবে না, এটুকু মনে রাখবেন মাথায়, যে ওটাকে আমরা রেখে দিব। তাহলে কী করবো, প্রথমে ক্লোজ রিডাকশন মেশিন দ্বারা না কেটে রিডাকশন করার চেষ্টা করবো, তারপরে স্ক্রু দ্বারা ফিক্সড করে দেবো, এটাকে বলে ক্লোজ রিডাকশন অ্যান্ড ইন্টারনাল ফিক্সেশন উইথ হিপ স্ক্রু। যদি না পারি তাহলে আমি ওপেন রিডাকশন ইন্টারনাল ফিক্সেশন উইথ হিপ স্ক্রু, বিলো 12 ইয়ার্স হিপ স্ক্রুর জায়গায় শুধু শব্দটা বলবেন নো স্পিন। এখন এখন অ্যাবভ 75 ফেলে দিব, ফেলে দিয়ে কী লাগাই দিব, একটা বল লাগাই দিব, অপারেশনের নাম কি রিপ্লেসমেন্ট হেমি আর্থোপ্লাস্টি। গেল অ্যাবভ 75, 65 to 75 মাঝের গ্রুপটা, প্রথমে চেষ্টা করবো ক্লোজ রিডাকশন অ্যান্ড ইন্টারনাল ফিক্সেশন উইথ হিপ স্ক্রু, যদি না পারি তাহলে ফেলে দেবো, ইফ নট পসিবল রিপ্লেসমেন্ট হেমি আর্থোপ্লাস্টি, রিপ্লেসমেন্ট হেমি আর্থোপ্লাস্টি। আমি আশা করি সবার কাছে একদম ক্লিয়ার হওয়ার কথা। তাহলে
ক্লোজ রিডাকশন, ইন্টারনাল ফিক্সেশন উইথ হিপ স্ক্রু, ইফ নট পসিবল ওপেন রিডাকশন ইন্টারনাল ফিক্সেশন উইথ হিপ স্ক্রু বিলো 12 ইয়ার্স উইথ নো স্পিন, এই জায়গাটা বলবেন নো স্পিন। 65 to 75 ক্লোজ রিডাকশন ইন্টারনাল ফিক্সেশন উইথ হিপ স্ক্রু, ইফ নট পসিবল রিপ্লেসমেন্ট হেমি আর্থোপ্লাস্টি, অ্যাবভ 75 অনলি রিপ্লেসমেন্ট হেমি আর্থোপ্লাস্টি। দেখুন আমি আশা করি নেক্সট আর প্রয়োজন নেই। এখন আপনাদের আরেকটা ফ্র্যাকচার আমি পড়াবো, এই যে দেখুন এখানে একটা নেক ফিমার সুন্দর ছবি আছে, আমি দেখাতে বলে গেছি, দেখুন নেক ফিমার ভাঙে কী হয়েছে, দেখুন হাড়টা একদম গুঁড়ো হয়ে গেছে, এটা গার্ডেন টাইপ 4 কমপ্লিট ডিসপ্লেস হয়ে গেছে। আমি আরেকটা ফ্র্যাকচার পড়াবো আপনাদের, তারপরে শেষ করে দেবো, ফ্র্যাকচার শেপ্ট অফ ফিমার। দেখুন ফ্র্যাকচার শেপ্ট অফ ফিমার পড়ানোর আগে এই যে দেখুন এক্সরেটা, আমি ওই দিন গতদিনে বলছি আপনাদেরকে ফ্র্যাকচার শেপ্ট অফ ফিমারের পেশেন্ট এবং পেলভিক ফ্র্যাকচার পেশেন্ট, এই দুইটা ফ্র্যাকচারের পেশেন্ট শক নিয়ে আপনার কাছে আসতে পারে, কারণ ফ্র্যাকচার শেপ্ট অফ ফিমার আপ টু 3 or 4 liter পর্যন্ত ব্লাড লস হতে পারে, সরি আপ টু 1.5 to 2 liter পর্যন্ত ব্লাড লস হতে পারে, এবং পেলভিক ফ্র্যাকচারে 3 or more ব্লাড লস হতে পারে, মানে 3 liter অথবা শেপ্ট অফ ফিমার এবং পেলভিক ফ্র্যাকচার, এই দুটো ফ্র্যাকচারের রোগী যখন আসবে তখন আপনাদের বলতে হবে যে পেশেন্ট মে প্রেজেন্ট উইথ ফিচার অফ শক। এবার দেখুন একটা মানুষের এই যে দেখেন শেপ্ট ফিমার ভেঙে গেছে, ক্লিনিক্যাল ফিচার কী হবে, দেখুন প্রথমে আপনি অ্যাজ ইউজুয়াল বলবেন হিস্ট্রি অফ ট্রমা থাকবে, পেইন থাকবে, সুইলিং থাকবে, টেন্ডার থাকবে, ডিফর্মিটি থাকবে, দেখুন এটা ওভারলিপিং হয়ে গেছে, মানে হাড় একটার উপর আরেকটা উঠে গেছে, তার মানে কি পায়ের হাড় যদি একটা আরেকটার উপর উঠে যায় উপর দিকে তাহলে পাটা কেউ বাঁচতে ছোটো হয়ে যাবে, সেম জিনিস শর্টেনিং অফ দ্য লিম থাকবে, পাটা কিন্তু ভাঙার পরে এই নেকের মতো এইভাবে পড়ে যাবে, পাটা এক্সটার্নাল রোটেশন হয়ে থাকবে, কী থাকবে এক্সটার্নাল রোটেশন। তাহলে দেখুন ক্লিনিক্যাল ফিচার সেম, পেন, সুইলিং, টেন্ডার, ডিফর্মিটি, আনএবল টু ওয়াক, রোগীর কি সে ভেঙে গেলে হাঁটতে পারবে না, শর্টেনিং অফ দ্য লিম্ব অ্যান্ড এক্সটার্নাল রোটেশন, আমি খুব দ্রুত বলতেছি কারণ আগে এগুলো পড়ানো হয়েছে। এবং লাস্টে আপনারা যেটা ভুলবেন না বলতে যে পেশেন্ট মে প্রেজেন্ট উইথ ফিচার অফ শক, যেহেতু শেপ্ট ফিমার ভাঙা, পেশেন্ট মে প্রেজেন্ট উইথ ফিচার অফ শক, রোগী কি নিয়ে থাকতে পারে, শকের ফিচার নিয়ে আসতে পারে। তাহলে শেপ্ট ফিমার ভাঙলে সব ক্লিনিক্যাল ফিচার বলবেন, লাস্টে বলবেন পেশেন্ট মে প্রেজেন্ট উইথ অফ শক। ইনভেস্টিগেশন কী করবেন, এক্সরে লেফট অর রাইট থাই, বোথ ভিউ, অ্যান্টেরিয়র পোস্টেরিয়র ল্যাটারাল ভিউ সেম। ট্রিটমেন্ট কী দেবেন, দেখেন শেপ্ট ফিমার ফ্র্যাকচারের চিকিৎসা আমি খুব সংক্ষেপে এবং দ্রুত বলছি যেহেতু আগে পড়ানো হয়েছে, শেপ্ট ফিমার যদি ভেঙে যায় চিকিৎসা বড়দের ক্ষেত্রে অপারেশন আর ছোটদের ক্ষেত্রে কনজারভেটিভ, তাহলে নেক ফিমারে আমি কী বলছিলাম সবার ক্ষেত্রে অপারেশন, আর শেপ্ট ফিমারে বড়দের ক্ষেত্রে অপারেশন, ছোটদের ক্ষেত্রে বা বাচ্চাদের ক্ষেত্রে কনজারভেটিভ নন অপারেটিভ। তাহলে বড়দের ক্ষেত্রে আমরা কী করবো, অপারেশন করবো। এখন দেখেন এই যে শেপটা ভেঙে গেছে, এটাকে আমরা ফার্স্টে কী করতে হবে, তাহলে অপারেশন মানে কি ওপেন রিডাকশন, মানে কাইটা তারপরে ধরে হাড়টাকে তারপরে রিডাকশন করবো, রিডাকশন করলে কি এটা থাকবে, থাকবে না, তখন এটার মধ্যে আমরা কোনো ডিভাইস বসাই দেবো যেটা নড়তে না পারে, তাহলে পুরো অপারেশনটার নাম হবে কি ওপেন রিডাকশন অ্যান্ড ইন্টারনাল ফিক্সেশন, ওপেন রিডাকশন অ্যান্ড ইন্টারনাল ফিক্সেশন, আমি গতদিনে আপনাদের পড়াইছি। এখন কী দ্বারা ফিক্সেশন করে দিতে পারি, দেখুন এই যে এক্সরেটা দেখুন প্লেট স্ক্রু, এই প্লেট স্ক্রু না দিয়ে আমরা কী করতে পারি, এই ফিমারের মেডুলারি ক্যাভিটির ভিতরে নেল দিতে পারি, এই নেলের নাম হলো ইন্ট্রামেডুলারি নেল, এই নেলের নাম কি ইন্ট্রামেডুলারি নেল, আইএম নেল, এই নেল দেওয়ার পরে নেলকে আবার স্ক্রু দ্বারা আটকে দিতে পারি, লক করে দিতে পারি, তখন এই নেলটার নাম হয়ে যাবে ইন্ট্রামেডুলারি ইন্টারলকিং নেল। তাহলে নেল আবার দুই ধরনের দিতে পারি, একটা হলো অনলি ইন্ট্রামেডুলারি নেল আর একটা হলো ইন্ট্রামেডুলারি ইন্টারলকিং নেল, ওই নেলটাকে আবার বোনসের সাথে স্ক্রু দ্বারা আটকে দেয় যাতে বোনস বা নেল আর রোটেট করতে না পারে। তাহলে দেখুন আমি সংক্ষেপে বলছি, তাহলে অ্যাডাল্টের ক্ষেত্রে ফ্র্যাকচার শেপ্ট অফ ফিমার নিয়ে আসলে আপনারা কী চিকিৎসা দেবেন, অ্যাডাল্টের ক্ষেত্রে অপারেশন, তার আগে আপনারা একটা কথা বলবেন যেটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ, ম্যানেজমেন্ট অফ শক ইফ প্রেজেন্ট, যেহেতু আমি বলছি শেপ্ট ফিমারের রোগী শক নিয়ে আসতে পারে, তাহলে প্রথমে কী বলে নেবেন ম্যানেজমেন্ট অফ শক ইফ প্রেজেন্ট, শকের ম্যানেজমেন্ট আপনারা জানেন, তারপরে আমি বলে দিচ্ছি কী ম্যানেজমেন্ট, আইভি ফ্লুইড, ব্লাড গ্রুপিং অ্যান্ড ক্রস ম্যাচিং, ব্লাড ট্রান্সফিউশন ইফ নিডেড, ব্লাড ট্রান্সফিউশন ইফ নিডেড। তাহলে ফার্স্টে কী বলবেন শেপ্ট ফিমারের চিকিৎসা, ম্যানেজমেন্ট অফ শক ইফ প্রেজেন্ট, ম্যানেজমেন্ট কি আইভি ফ্লুইড,
ব্লাড গ্রুপিং অ্যান্ড ক্রসম্যাচিং, ব্লাড ট্রান্সমিশন ইফ নিডেড। তারপরে স্পেসিফিক চিকিৎসা কী? ইন কেস অফ অ্যাডাল্ট, বড়দের ক্ষেত্রে অনলি সার্জারি। কী অপারেশন করি? ওপেন ডিডাকশন অ্যান্ড ইন্টারনাল ফিক্সেশন। ওপেন ডিডাকশন, ইন্টারনাল ফিক্সেশন কী দ্বারা ইন্টারনাল ফিক্সেশন করতে পারে? এই যে দেখুন প্লেট স্ক্রু, দেখুন এটা জোড়া লেগে গেছে অলরেডি। অথবা কি করতে পারি? মেডুলার ভিতরে নেল দিতে পারি, এটা নাম বলে ইন্ট্রামেডুলারি নেল। আবার নেল কি স্ক্রু দ্বারা আটকাইতে পারি, এটা নাম বলে ইন্ট্রামেডুলারি ইন্টারলকিং নেল। তাহলে বড়দের ক্ষেত্রে চিকিৎসা কি? প্রথমে শকের ম্যানেজমেন্ট, তারপরে স্পেসিফিক ট্রিটমেন্ট হলো অপারেশন। অপারেশনের নাম কি? ওপেন ডিডাকশন অ্যান্ড ইন্টারনাল ফিক্সেশন উইথ প্লেট স্ক্রু অথবা ইন্ট্রামেডুলারি নেল অথবা ইন্ট্রামেডুলারি ইন্টারলকিং নেল। এইটুকু জানলে হবে, আরও ডিভাইস আছে, ওগুলো আপনাদের জানার প্রয়োজন নেই। এবার আসি বাচ্চাদের ক্ষেত্রে। বাচ্চাদের ক্ষেত্রে ফিমার ভেঙে গেছে, তারও তো বাচ্চার ক্ষেত্রেও কী হয়ে যাবে, আপনারা এরকম ডিসপ্লেস হয়ে যাবে। তখন বাচ্চাদের ক্ষেত্রে আপনারা সেম বলবেন, প্রথমে শকের ম্যানেজমেন্ট, তারপরে আমরা নন অপারেটিভ মানে প্লাস্টার করবো বাচ্চার। এখন দেখুন এই বাচ্চার পা ভেঙে হাড় এরকম হয়ে গেছে, এটা যদি এত দূর চলে আসে তাহলে পা অনেক ছোট হয়ে যাবে। তাহলে আগে কী করতে হবে? এটাকে রিডাকশন করতে হবে। এখন ফিমার বাংলে এটাকে ট্র্যাকশন, টাইনা রিডাকশন করা যায় না, এই জন্য আমরা এক ধরনের ট্র্যাকশন আছে, গতদিন আপনাদেরকে পড়াইছি আমি, সেই ট্র্যাকশন দিয়ে আগে এটাকে রিডাকশন করতে হয়। সেটা কী ধরনের ট্র্যাকশন আমি গতদিন পড়াইছি আপনাদেরকে, যে বাচ্চার পা ভেঙে গেলে, পা যদি শর্ট হয়ে যায় তাহলে প্রথমে কী করতে হবে? টানা দিতে হবে। কোথায় টানাটা দিতে হবে? টিবিয়ার আপার অংশে, এটা নাম হলো আপার টিবিয়াল, এবং টিবিয়ার ভিতর দিয়ে, বোনসের ভিতর দিয়ে রড ঢুকে তারপরে ইট দিয়ে টানা দিতে হয়। এটা নাম হলো আপার টিবিয়াল স্কেলিটাল ট্র্যাকশন। শব্দটা আবার শুনে রাখুন, আপার টিবিয়াল স্কেলিটাল ট্র্যাকশন। এখন টিবিয়ার মধ্যে দিয়ে রড দিয়ে যদি ইট দিয়ে টানা দিয়ে রাখেন, ইট মানে যে কোনো ওয়েট দিয়ে টানা দিয়ে রাখেন, তাহলে ওয়েট দিয়ে টানা দিয়ে রাখলে কী হবে? এই হাড়টা যে ভেঙে গেছিলো, এটা ফিমারটা আস্তে আস্তে নিচের দিকে নামতে থাকবে। কতদিন রাখি এই টানা? আমরা আরেক ধরনের টানা দিই, সেটাও আপনাদের কতদিন পড়ানো হয়েছে, সেটা হলো সারফেস ট্র্যাকশন। তাহলে আমরা কী ধরনের ট্র্যাকশন দিতে পারি? সাধারণত দিই স্কেলিটাল ট্র্যাকশন অথবা সারফেস ট্র্যাকশন। সারফেস ট্র্যাকশন বোনসের মধ্যে নেই, এটা পায়ের উপরে কাপড় পেঁচে ওইখানে হোয়াইট ঝুলাই দিই, এটা নাম হলো সারফেস ট্র্যাকশন। তাহলে আমরা কী ধরনের ট্র্যাকশন দিতে পারি? স্কেলিটাল ট্র্যাকশন অথবা সারফেস ট্র্যাকশন বাচ্চাদের ক্ষেত্রে, ফিমার ভেঙে গেল আর বড়দের ক্ষেত্রে তো অপারেশন করে ফেলবো। তাহলে টানা দিলে কী হবে? এটা আস্তে আস্তে নেমে আসবে। কতদিন টানা দিয়ে রাখবো? একুশ দিন। এখন টানা যখন একুশ দিন পরে ছাড়বো, এটাকে আবার চলে যাবে, আর যাইতে পারবে না। এটা যে এখানে আসবে, এটা এখানে স্টিকি হয়ে যাবে। আমি গতদিন পড়েছিলাম স্টিকি মানে কি? স্টিকি মানে হয়েছে ডিফর্মেবল, হাড্ডিটা নড়বে কিন্তু যাইতে পারবে না, নট ডিসপ্লেসেবল। তাহলে হোয়াট ইজ স্টিকি? স্টিকি মিন্স ডিফর্মেবল, এই ভাঙাটা নড়বে বাট নট ডিসপ্লেসেবল। তাহলে বাচ্চাদের ক্ষেত্রে আপনি চিকিৎসা কী দিবেন? প্রথমে ট্র্যাকশন দিব। কি ট্র্যাকশন? স্কেলিটাল ট্র্যাকশন অথবা সারফেস, আপনার যেটা বলতে মন চায় সারফেস ট্র্যাকশন। তবে সাধারণত ফিমার ভেঙে গেলে আমরা স্কেলিটাল ট্র্যাকশন দিই। কতদিন দেবো? একুশ দিন। দেওয়ার পরে কী করবো? আমরা প্লাস্টার করে দেবো, একদম প্যাট থেকে দুই পা পর্যন্ত প্লাস্টার করে দেওয়া। এটা আপনাদের জানা দরকার নেই, নামটা শুধু শুনে রাখেন। এই প্লাস্টারের নাম হলো হিপ স্পাইকা, HIP হিপ স্পাইকা, SPICA স্পাইকা। এটা দিয়ে আরও ছয় সপ্তাহ। তাহলে প্রথমে ট্র্যাকশন দিলাম একুশ দিন, তারপরে হিপ স্পাইকা দেয় ছয় সপ্তাহ, তারপরে পা শর্ট থাকতে পারে কিছুটা, আপ টু 2 সেন্টিমিটার পর্যন্ত যদি পা শর্ট থাকে, এটা বাচ্চার গ্রোথের সাথে সাথে কারেকশন হয়ে যাবে, এটা অ্যাকসেপ্টেবল, এটা আস্তে আস্তে কারেকশন হয়ে যাবে। তাহলে দেখুন বাচ্চাদের ফিমার ফ্র্যাকচার খুবই গুরুত্বপূর্ণ। আপনার কাছে আসলে কী হবে? যদি শক থাকে, শকের ম্যানেজমেন্ট করবেন, তারপরে কী করবেন? ট্র্যাকশন দিবেন। কি ট্র্যাকশন? স্কেলিটাল ট্র্যাকশন অথবা সারফেস ট্র্যাকশন। কতদিন? একুশ দিন। তারপরে কী করবেন? আপনি হিপ স্পেকে দেবেন। তাহলে ট্র্যাকশন ফলোড বা হিপ স্পেকে, হিপ স্পেকে কতদিন রাখবেন? ছয় সপ্তাহ। বইতে আরও অনেক কথা আছে, যদি দুই বছরের নিচে বাচ্চা হয় তাহলে এক ধরনের টানা দেওয়া হয়, এটা গ্যালোস ট্র্যাকশন বলা হয়, এটা আপনাদের বলা খুব একটা জরুরি না। এখন দেখেন স্কেলিটাল ট্র্যাকশন দিলে সুবিধা কী? স্কেলিটাল ট্র্যাকশন দিলে আপনি ওজন বেশি দিতে পারবেন, 10% ওয়েট দেওয়া যায় স্কেলিটাল ট্র্যাকশনে। আর যদি সারফেস ট্র্যাকশন দেন তাহলে আপনি 5-7% ওয়েট দেওয়া যায়। এই জন্য আমরা ওজন বেশি দেওয়ার জন্য আমরা স্কেলিটাল ট্র্যাকশন দিই। এই ট্র্যাকশন কী দ্বারা দেওয়া হয় আপনাদের পড়াইছিলাম গতদিন আমি, স্টেনমেন্ট পিন, STEIN MANN, খুব সম্ভবত স্পেলিংটা এটাই হবে। এবং এটা ল্যাটারাল টু মিডিয়াল দেওয়া হয়, টিবিয়ার উপরের অংশে, কোন দিক থেকে কোন দিক? ল্যাটারাল টু মিডিয়াল। কেন? টু সেভ দ্য কমন প্যারোনিয়াল নার্ভ। গতদিন ডিটেলস বলা হয়েছে, এখন আমি আর ডিটেলস বলবো না। বড়দের ক্ষেত্রে দেওয়া হয় 2.5 সেন্টিমিটার বিলো অ্যান্ড বিহাইন্ড দ্য টিবিয়াল টিউভার্সিটি।
টিউবালস ইউনিভার্সিটির কতটুক নিচে, 2.5 সেন্টিমিটার বিলো এবং 2.5 সেন্টিমিটার বিহাইন্ড, যাতে টিবিয়ার মাঝামাঝি দিয়ে যায়। আর বাচ্চাদের ক্ষেত্রে আমি বলছিলাম গতদিনও, 5 সেন্টিমিটার বিলো অ্যান্ড 2.5 সেন্টিমিটার বিহাইন্ড। কেন বাচ্চাদের ক্ষেত্রে 5 সেন্টিমিটার এত নিচে কেন? কারণ টিবিয়াল টিউবোসিটি, এখানে বাচ্চাদের গ্রোথ প্লেট থাকে, টু সেভ দ্য গ্রোথ প্লেট বাচ্চাদের আমরা সেফটির জন্য একটু বেশি নিচে দেয়। কত সেন্টিমিটার? 5 সেন্টিমিটার। এগুলো পরীক্ষা হলে আপনাদেরকে ধরতে পারে। তাহলে ফিমার শেপ, ফিমার ফ্র্যাকচার আমি একটু সংক্ষেপে আবার পুরোটা বলছি। ক্লিনিক্যাল ফিচার কী হবে? পেইন হবে, সুইলিং হবে, টেন্ডার হবে, ডিফর্মিটি হবে, শর্টেনিং অফ লিম থাকবে, এক্সটার্নাল রোটেশন অফ দ্য লিম থাকবে। লাস্টে কী বলবেন? পেশেন্ট মে প্রেজেন্ট উইথ ফিচার অফ শক। ট্রিটমেন্ট কী বড়দের ক্ষেত্রে? ফার্স্টে কী? ম্যানেজমেন্ট অফ শক ইফ প্রেজেন্ট। শকের ম্যানেজমেন্ট কী? আইভি ফ্লুইড, ব্লাড গ্রুপিং অ্যান্ড ক্রস পেসিং, ব্লাড ট্রান্সমিশন ইফ নিডেড। তারপরে বড়দের ক্ষেত্রে কী করবেন? অপারেশন। কী অপারেশন? ওপেন রিডাকশন অ্যান্ড ইন্টারনাল ফিক্সেশন। কী দ্বারা ফিক্স করতে পারে? আমি তিনটা ডিভাইস মাত্র বলছি, প্লেট স্ক্রু, ইন্টারমেডুলারি নেইল, ইন্টারমেডুলারি ইন্টারলকিং নেইল। বাচ্চাদের ক্ষেত্রে কী করবো? শক থাকলে আগে শকের ম্যানেজমেন্ট করবো, তারপরে কনজারভেটিভ চিকিৎসা বা নন অপারেটিভ চিকিৎসা। কী চিকিৎসা? প্রথমে ট্র্যাকশন দেবো। কী ট্র্যাকশন? স্কেলিটাল অর সারফেস ট্র্যাকশন। কতদিন? 21 দিন। তারপরে কী দেবো? হিপ স্পেকা। কতদিন? 6 সপ্তাহ। আমি আশা করি আপনাদের কাছে এটাও ক্লিয়ার হয়ে যাওয়ার কথা, ফ্র্যাকচার শেপটো ফিমার। আজকে লেকচারটা অনেক বড় হয়ে গেছে, আমি সংক্ষেপে আরেকটু জিনিস আপনাদের পরে শেষ করে দেবো। ওপেন ফ্র্যাকচারের ম্যানেজমেন্ট, এটা আন্ডার গ্রাজুয়েট স্টুডেন্টরা অনেকেই পরীক্ষা হলে মানে লিখতে পারেন, উল্টোপাল্টা লিখে। দেখেন ওপেন ফ্র্যাকচার, ওপেন ফ্র্যাকচারের ক্লাস, ওপেন ফ্র্যাকচার আগে আমি ডেফিনেশন পড়েছি। ওপেন ফ্র্যাকচার কাকে বলে? ওপেন ফ্র্যাকচারের ডেফিনেশন হলো হয় ফ্র্যাকচার হ্যামাটোমা কমিউনিকেটস উইথ এক্সটেরিয়র, যখন ভাঙার রক্ত বাইরে চলে আসবে। আপনারা সংক্ষেপে মনে রাখেন, হাড় ভেঙে যখন বাইরে চলে আসে সেটাকে আমরা সচরাচর বলি ওপেন ফ্র্যাকচার। তাহলে ওপেন ফ্র্যাকচারের স্পেসিফিক ডেফিনেশন কী? হয় ফ্র্যাকচার হ্যামাটোমা কমিউনিকেটস উইথ এক্সটেরিয়র, মানে ভাঙা হয়ে ভেঙে রক্ত যখন বাইরে চলে আসবে, এটার নাম হলো ওপেন ফ্র্যাকচার। এটার একটা ক্লাসিফিকেশন আছে, এটার নাম হলো গ্যাস্টিলিও ক্লাসিফিকেশন। আপনারা একটু লিখে রাখুন, গ্যাস্টিলিও ক্লাসিফিকেশন অফ ওপেন ফ্র্যাকচার। গ্যাস্টিলিও, GUSTILO, গ্যাস্টিলিও ক্লাসিফিকেশন অফ ওপেন ফ্র্যাকচার। টাইপ 1, টাইপ 2, টাইপ 3। টাইপ 1টা হলো যদি আপনার ওপেনের যে ওন্ড এটা যদি লেস দেন 1 সেন্টিমিটার হয় এবং ওন্ডটা ক্লিন হয়, নন কন্টামিনেটেড, তাহলে সেটা টাইপ 1। টাইপ 2, ওন্ডের সাইজ হবে 1 to 10 সেন্টিমিটার, 1 to 10 সেন্টিমিটার এবং মডারেটলি কন্টামিনেটেড ওন, মডারেট সফট টিস্যু ইঞ্জুরি। আর টাইপ 3, টাইপ 3 হচ্ছে মোর দেন 10 সেন্টিমিটার, ওন্ডের সাইজ যদি হয় মোর দেন 10। তাহলে টাইপ 1 হলো লেস দেন 1 সেন্টিমিটার, ক্লিন ওন, লেস কন্টামিনেটেড বা নো কন্টামিনেশন। আপনারা মনে রাখুন লেস দেন 1, টাইপ 1 হলো লেস দেন 1 সেন্টিমিটার, টাইপ 2 1 to 10 সেন্টিমিটার, টাইপ 3 মোর দেন 10 সেন্টিমিটার। টাইপ 3-র আবার তিনটে ভাগ আছে, এ, বি এবং সি। এ হচ্ছে আপনার ওন কভারেজ পসিবল, মানে 10 সেন্টিমিটারের বেশি কিন্তু আপনার ওই স্কিন দ্বারা আপনি ওন কভার করতে পারবেন। টাইপ 3-র বি, ওন কভারেজ নট পসিবল, মানে এখানে আপনার স্কিন গ্রাফট অথবা ফ্ল্যাপ, আরেক জায়গা থেকে না ফ্ল্যাপ দিতে হবে। টাইপ 3-র সি, এনি সাইজ অফ ওন উইথ ভাস্কুলার ইঞ্জুরি হুইটস নিডস রিপেয়ার, মানে এমন ভেসেল ইঞ্জুরি হয়েছে যে ভেসেল আপনাকে রিপেয়ার করতে হবে, সাইজ যাই হোক, তখন সেটা চলে যাবে টাইপ 3-র সিতে। আবার বলছি আমি, টাইপ 3-র এ, ওন কভারেজ পসিবল, বি, ওন কভারেজ নট পসিবল, এখানে স্কিন গ্রাফ দিতে হবে অথবা ফ্ল্যাপ দিতে হবে, সি, এখানে ওন সাইজ যাই হোক আপনাকে ভেসেল ইঞ্জুরি হয়েছে যেই ভেসেল রিপেয়ার করতে হবে। তাহলে ভেসেল ইঞ্জুরি থাকলেই যেটা রিপেয়ারযোগ্য রিপেয়ার করতে হবে, তাহলে আমরা বলবো টাইপ 3-র সি। তাহলে আবার বলছি, টাইপ 1 লেস দেন 1 সেন্টিমিটার, টাইপ 2 1 to 10 সেন্টিমিটার, টাইপ 3 মোর দেন 10 সেন্টিমিটার, 3-র এ ওন কভারেজ পসিবল, 3-র বি ওন কভারেজ নট পসিবল, ইট শুড বি কভার্ড বাই ফ্ল্যাপ অর স্কিন গ্যাপ, 3-র সি এনি সাইজ অফ ওন উইথ ভেসেল ইঞ্জুরি হুইটস নিডস রিপেয়ার, যে ভেসেল রিপেয়ার করতে হবে। আমি আশা করি একদম ক্লিয়ার হয়ে যাওয়ার কথা।
ওপেন ফ্র্যাকচারের ম্যানেজমেন্টের প্রিন্সিপাল, এই চারটা জিনিস আপনারা পরীক্ষায় বলবেন। আপনার পরীক্ষায় আসলে লেখেন শক ম্যানেজমেন্ট, ওই ম্যানেজমেন্ট, সেই ম্যানেজমেন্ট, এগুলো লেখার কোনো দরকার নেই। প্রিন্সিপাল অফ ম্যানেজমেন্ট অফ ওপেন ফ্র্যাকচার, এগুলো একদম বইতে স্পষ্ট দেওয়া আছে। দুইটা ফ্র্যাকচার শুধু আমরা শকে থাকতে পারি, একটা আমি বলছি আপনাদের, একটা ফিমার আর একটা পেলভিস। সব ওপেন ফ্র্যাকচারে যে আপনাদের শক ম্যানেজ করতে হবে ব্যাপারটা তা না, ওপেন ফ্র্যাকচারের ম্যানেজমেন্টের একটা প্রিন্সিপাল আছে। এই প্রিন্সিপালের মধ্যে আমি ফার্স্টেই বলতেছি অ্যান্টিবায়োটিক প্রোফাইল এক্সিস, নাম্বার ওয়ান হলো অ্যান্টিবায়োটিক প্রোফাইল এক্সিস, নাম্বার টু ওন ডেব্রাইটমেন্ট, নাম্বার থ্রি ফ্র্যাকচার স্টেবিলাইজেশন, ফ্র্যাকচার স্টেবিলাইজেশন, নাম্বার ফোর আর্লি ওন কভারেজ, আর্লি ওন কভারেজ, এই চারটা হলো ওপেন ফ্র্যাকচারের ম্যানেজমেন্টের প্রিন্সিপাল। আমি এখন ডিটেলস পড়াবো আপনাদের। নাম্বার ওয়ান অ্যান্টিবায়োটিক প্রোফাইল এক্সিস, একটা ওপেন ফ্র্যাকচার নিয়ে আপনার কাছে আসলে সাথে সাথে আপনাকে অ্যান্টিবায়োটিক শুরু করতে হবে এবং ইঞ্জেক্টেবল অ্যান্টিবায়োটিক। কী অ্যান্টিবায়োটিক? ইঞ্জেক্টেবল অ্যান্টিবায়োটিক। তাহলে নাম্বার ওয়ান শেষ। নাম্বার টু ওন ডেব্রাইটমেন্ট, এই ওন ডেব্রাইটমেন্টের মধ্যে আবার অনেকগুলো ভাগ আছে ছোট ছোট করে, আমি বলছি আপনারা লিখে রাখুন। ওন ডেব্রাইটমেন্টের মধ্যে আবার এ দিয়া লেখেন ওন অ্যাক্সিশন, বি দিয়া লেখেন ওন এক্সটেনশন, সি দিয়া লেখেন রিমুভ ডেবিটেলাইজ টিস্যু, ডি বিআই ডেবিটেলাইজ, টি এল আই জেডি ডেবিটেলাইজ টিস্যু, বানানটা স্পেলিংটা ভুল হইতে পারে আপনার, দেখে নেবেন, আমি এগুলোর আবার ব্যাখ্যা করবো আপনাদেরকে। তারপর হলো ওন ক্লিনসিং, ওন ক্লিনসিং, সিএলইএন এস আই এন জি ক্লিনসিং। তাহলে দেখুন ওপেন ফ্র্যাকচারের ফার্স্ট হলো অ্যান্টিবায়োটিক প্রোফাইল এক্সিস, আসার সাথে সাথে অ্যান্টিবায়োটিক দেবেন। কী অ্যান্টিবায়োটিক? ইনজেক্টেবল অ্যান্টিবায়োটিক। তারপরে আপনার কাজ কি ওন ডেব্রাইটমেন্ট, মানে কি ওনটাকে ডেব্রাইট করবেন, আপনারা জানেন এই ডেব্রাইটমেন্টের যার মধ্যে আবার চারটে অংশ আছে, একটা বললাম ওন এক্সিশন, ওন এক্সটেনশন, এটা আমি একটু ডিটেলস বলবো, তারপরে রিমুভ অফ দ্য ডেবিটেলাইজ টিস্যু, তারপরে ওন ক্লিনসিং। ওন এক্সিশন মানে কি? আপনার যে ওনটা হয়েছে এটার মার্জিনটাকে আপনি পরিষ্কার করবেন, এটা হলো ওন এক্সিশন, মার্জিনটাকে কাইটা পরিষ্কার করবেন। ওন এক্সটেনশন কি? যেটুকু ওনটা আছে এটাকে কাইটা আরও বড় করবেন যাতে ফ্র্যাকচারটাকে পুরোপুরি দেখা যায়। তারপরে রিমুভ দ্য ডেবিটেলাইজ টিস্যু মানে কি? নেক্রোস্ট মরা যে টিস্যু আছে, ডেড টিস্যু, এগুলোকে সব পরিষ্কার করতে হবে। আর ওন ক্লিনসিং মানে কি? লাস্টে এটাকে পুরোপুরি ওয়াশ করতে হবে। বলা হয় যে আপ টু 10 লিটার অফ দ্য নর্মাল স্যালাইন, 10 লিটার পানি দিয়ে এটা ধুইতে। তাহলে দেখুন আপনারা ওপেন ফ্র্যাকচারের প্রিন্সিপাল অফ ম্যানেজমেন্ট, ফার্স্টে কী করবেন আপনি অ্যান্টিবায়োটিক প্রোফাইল এক্সিস, সেকেন্ড কি ওন ডেব্রাইটমেন্ট, ওন ডেব্রাইটমেন্টের মধ্যে আবার কী আছে ওন অ্যাক্সিশন মানে কি ওনটাকে অ্যাক্সাইড করে কাটবেন চারোদিকটা, তারপরে ওন এক্সটেনশন ওনটাকে আরও বাড়াইবেন, তারপরে ডেবিটেলাইজ টিস্যুগুলোকে রিমুভ করবেন, তারপরে এটাকে ক্লিনসিং করবেন নর্মাল স্যালাইন দ্বারা ওয়াশ করবেন। তাহলে এটা চারটে অংশ। কী কী করলাম ডেব্রাইটমেন্টের মধ্যে? কী কী করলাম? ওন অ্যাক্সিশন, ওন এক্সটেনশন, রিমুভাল অফ দ্য ডেবিটেলাইজ টিস্যু, লাস্টে হলো আপনার ওন সরি ক্লিনসিং, ওন ক্লিনসিং, হ্যাঁ ওনটাকে ধুবো। তাহলে গেল এটা দুইটা শেষ, একটা হলো অ্যান্টিবায়োটিক প্রোফাইল এক্সিস, একটা ওন ডেব্রাইটমেন্ট। থার্ড কি? স্টেবিলাইজেশন অফ দ্য ফ্র্যাকচার, মানে এই যে ভাঙিয়া গেছে ওপেন ফ্র্যাকচার, এই বোনটাকে আপনাকে ফিক্সড করে দিতে হবে। এটা আমরা এক দ্বারা ফিক্সেটর দ্বারা বাইরে থেকে ফিক্সড করে দেয়, এটার নাম এক্সটার্নাল ফিক্সেটর, আপনারা এটুকু মনে রাখেন, এটার নাম হলো এক্সটার্নাল ফিক্সেটর। তাহলে ওন স্টেবিলাইজেশন হয়ে গেল, ফ্র্যাকচার স্টেবিলাইজেশন হয়ে গেল। আর লাস্টে কী করবো? এই যে ওপেন ফ্র্যাকচার হয়ে গেছে, এই ওনটাকে যত দ্রুত আমরা পারি কভার করে দেবো, ওনটাকে যত দ্রুত পারি কভার করে দেবো, ম্যানেজমেন্ট অফ ওপেন ফ্র্যাকচার। তাহলে ওপেন ফ্র্যাকচারের ম্যানেজমেন্ট কী? ওপেন ফ্র্যাকচারের ম্যানেজমেন্ট হলো প্রিন্সিপাল অফ ম্যানেজমেন্ট, অ্যান্টিবায়োটিক প্রোফাইল এক্সিস ফার্স্ট, ওন ডেব্রাইটমেন্ট, স্টেবিলাইজেশন অফ দ্য ফ্র্যাকচার অ্যান্ড আর্লি ওন কভারেজ। আবার বলছে অ্যান্টিবায়োটিক প্রোফাইল এক্সিস, কী অ্যান্টিবায়োটিক দেব? ইনজেক্টেবল অ্যান্টিবায়োটিক দেব। ওন ডেব্রাইটমেন্ট এখানে কী কী আছে? ওন এক্সিশন, ওন এক্সটেনশন, টিস্যু অ্যান্ড ওন ক্লিনসিং, নাম্বার থ্রি স্টেবিলাইজেশন অফ দ্য ফ্র্যাকচার, কী দ্বারা? এক্সটার্নাল ফিক্সেটর, এই মনে রাখেন এক্সটার্নাল ফিক্সেটর। তারপরে কী করবো? আর্লি ওন কভারেজ, এই চারটে হলো প্রিন্সিপাল অফ ম্যানেজমেন্ট অফ ওপেন ফ্র্যাকচার।
আমি আশা করি আজকে খুব দ্রুত পড়াইছি, তারপরে আশা করি আমি সবগুলো লেকচার যেহেতু কভার করছি, বা আরও কিছু ফ্র্যাকচার আছে যেটা আন্ডার গ্রাজুয়েটে আসে, ছোটো ছোটো কোশ্চেন আপনারা গাইড থেকে পড়ে নেবেন। যেমন বাচ্চাদের কী কী ফ্র্যাকচার হয়, একটা তো আমি পড়াইলাম সুপ্রাকন্ডাইলার ফ্র্যাকচার অফ হিউমেরাস, আরও কিছু কমন ফ্র্যাকচার আছে বাচ্চাদের, যেমন ক্লাভিকল ফ্র্যাকচার, তারপর রেডিয়াস আলনা ফ্র্যাকচার হতে পারে, প্রক্সিমাল হিউমেরাস ভেঙে যেতে পারে বাচ্চাদের। এগুলো ছোটো ছোটো কোশ্চেন পরীক্ষা আসে শর্ট নোট হিসেবে, আপনারা এগুলো দেখে নেবে। আমি আশা করি ফ্র্যাকচার আমি যতটুকু পড়াইছি আপনাদের আন্ডার গ্রাজুয়েটে কাজে লাগবে। আগামী দিন আমরা ট্রমা অংশটা হয়তো শেষ করলাম, আমরা অর্থোপেডিক সাইট শুরু করব, এবং প্রথমে আমরা অর্থোপেডিক সাইটটা আরও কঠিন এবং খুবই গুরুত্বপূর্ণ, আগামী দিনে আমরা বোন টিউমার শুরু করব। আশা করি সবাই থাকবেন এবং খুব ভালোভাবে বোঝার চেষ্টা করবেন, আশা করি উপকৃত হবেন। আগামী দিন তাহলে আমরা পড়াবো ইনশাল্লাহ নিওপ্লাজম মানে বোন টিউমার। সবাইকে ধন্যবাদ অনেকক্ষণ ধরে ধৈর্য ধরে থাকার জন্য এবং লেকচার শোনার জন্য। আসসালামু আলাইকুম।